দিয়ে দিব শুরুতে। তো অফিসিয়ালি দিস ইজ বাহ আওয়ার লাস্ট ক্লাস, জি বাহ, যেটাকে বলতে পারি যে অনলাইন ক্লাস 12। মানে আজকে আমরা লেকচার 23-24 কভার করে যাব। আমি যতটুকু ক্যালকুলেশনে জানি, অ্যাকর্ডিং টু দ্যাট উই ডোন্ট হ্যাভ এনি ক্লাস বিফোর আওয়ার ফাইনাল এক্সামিনেশন। এটার পরে আজকের ক্লাস হবেই না। বিবিএ দের কিছু ক্লাস আছে কিন্তু এমবিএ তে নাই। তো ফাইনাল এক্সাম নিয়ে একটু বলে নিই। ফাইনাল এক্সাম হচ্ছে আমাদের 35 মার্কস এর, এর মধ্যে হচ্ছে গিয়ে 15 মার্কস আমাদের হবে ভাইভা সেশন, অ্যান্ড 20 মার্কস হবে হচ্ছে গিয়ে আমাদের অনলাইন যে অ্যাসাইনমেন্ট, যেটা সেটা গুগল ফর্মে আমরা যে অ্যাসাইনমেন্ট করে থাকি সেটা। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, যে আপনাদের এক্সাম হচ্ছে 28 মে, দ্যাট মিনস ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে যেটা তাদের লাস্ট এক্সামই মেবি এই কোর্সটা। সো ওই দিন হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা থেকে আপনাদের টাইম থাকবে হচ্ছে গিয়ে 75 মিনিটস, উইচ মিনস 1 আওয়ার 15 মিনিটস সময় আপনারা পাবেন হচ্ছে গুগল ফর্মে। তা আমি সাধারণত অতিরিক্ত 5 মিনিটস টাইম দিই ফর্মটা সাবমিট করার জন্য। তো ওরকম, অর্থাৎ 7টা থেকে 8টা 15 পর্যন্ত আপনারা সময় পাবেন এক্সাম দেওয়ার। আবারও বলছি, এক্সামটা গুগল ফর্মে হবে, সো গুগল ফর্মে এক্সামটা দিতে হবে। এটা ইউনিফর্ম সিস্টেম, এখানে আমার মানে আমি চাইলেও অন্য কোনো ওয়েতে এক্সাম নিতে পারবো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের প্রত্যেকটা যে আমরা যে অ্যাক্টিভিটিস গুলো থাকে এগুলোতে কিন্তু আমাদের স্যারদের এক্সেস থাকে, স্যার মানে হায়ার অথরিটির এক্সেস থাকে। তো আমরা আসলে চাইলেও তাদের এগেনস্টে যে কোনোভাবে নিজেদের ইচ্ছে মতো কোনো মানে কোনো কিছু করতে পারি না, এটাই আসলে বলতে চাচ্ছিলাম। সো যেটা বলছিলাম, যে আপনারা হচ্ছেন গিয়ে আপনারা যেটা করবেন, যে ওই যে গুগল ফর্মে এক্সাম সেটা গুগল ফর্মেই দিবেন, এবং হচ্ছে গিয়ে গুগল মানে ইন মানে অন টাইমে দিয়ে শেষ করবেন, এটাই বলতে চাচ্ছিলাম। মানে 8:15 এর মধ্যে শেষ করবেন, দেন 8:20 থেকে হচ্ছে গিয়ে আমাদের ভাইবা সেশন শুরু হবে। যদি আপনার পক্ষে পসিবল হয় ভিডিও প্ল্যাটফর্মে আসে তাহলে আসবেন, আদারওয়াইজ না। এটা নিয়ে হচ্ছে গিয়ে আমার কোনো বিয়া নেই, অর্থাৎ আপনি যদি ভিডিও প্ল্যাটফর্মে না আসতে পারেন কোনো প্রবলেম নেই। যদি জাস্ট অডিও প্ল্যাটফর্মে কানেক্টেড হয়ে কথা বলতে চান, মানে ভাইবা দিতে চান, অবশ্যই। কিন্তু যদি কোনো কারণে আমার ডাউট হয়, মানে অনেক ক্ষেত্রে এটা তো আসলে আমরা মিড টার্মটা দিইনি ভাইবাতে, এই জন্য আমি একটু বলে নিচ্ছি, অনেক সময় আমার ডাউট হয় স্টুডেন্টদের সাথে কথা বলতে গেলে অনেক কিছু বিষয়ে ডাউট আসে। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় আমি বলি যে কিছুক্ষণের জন্য হলেও একটু ভিডিও প্ল্যাটফর্মে আসে না, তো একটু দেখি। মানে অনেক সময় এরকম এটা হয়, এটা এমবিএ তে খুব রেয়ার, এটা বিবিএ তে খুব বেশি হয়। তো আমি দেখা যায় যে কিছু সময়ের জন্য হলে আসে, তো ওটা একটু প্রিপারেশন রেখে যে আমি হয়তো আস করতে পারি জাস্ট ফর ধরেন 5 সেকেন্ড আপনি একটু ভিডিও প্ল্যাটফর্মে আসেন, এরকম একটা বিষয় থাকতে পারে। তো এই মেন্টাল প্রিপারেশনটা রাখবেন। ওকে, সো এটা হলো বিষয়। এখন আসি আমাদের ফাইনাল এক্সামের জন্য কি কি থাকবে। আমরা হচ্ছে গিয়ে ঠিক মিডটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে যা পড়েছে এই পর্যন্ত আজকে যতটুকু পড়বে এতটুকু হয়তো ফাইনালে থাকবে। আমি যদি একটু ক্রস চেক করি তাহলে হচ্ছে মিডের পরে আমরা স্টার্ট করেছিলাম কি দিয়ে বলেন? ডিমান্ড দিয়ে, ডিমান্ড দিয়ে শুরু করেছিলাম, এবং আমরা দেখেছিলাম যে ডিমান্ড সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম, এটা নিয়ে আমরা বিশাল একটা মানে বড় একটা চ্যাপ্টার পড়েছি। এবং ওইটা পড়ানোর সময় আমি আপনাদের বারবার বলছিলাম যে আমাকে যদি কোশ্চেন করা হয় যে মানে যদি আপনাদের ভাইবা হয়, আমি আই ডোন্ট নো ভাইবা হবে কিনা, আমার জন্য একটা চ্যাপ্টার আছে যেটা থেকে আমি হিউজ কোশ্চেন করতে পারবো, সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 4, বলিনি এই কথাটা? এটা কিন্তু ওই সময় আমি বারবার বলছি যে এটা থেকে আমি প্রচুর প্রশ্ন করতে পারবো। মানে ভাইবা সেশনের জন্য কোশ্চেন করার জন্য একটা আইডিয়াল চ্যাপ্টার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4, ডিমান্ড এন্ড সাপ্লাই। আচ্ছা, তো ওখান থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন হতে পারে মানে ভাইবার জন্য আমি যেটা বলছি। আচ্ছা, দেন আমরা স্টার্ট করলাম হচ্ছে গিয়ে জিডিপির যে চ্যাপ্টার, যেটা এটাও আর একটা মানে বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলবো, বিকজ এখানে হচ্ছে গিয়ে আমরা একটা ইকোনমির ওভারঅল যে ডিমান্ড সেক্টর সম্পর্কে আমরা কিন্তু সেটার আইডিয়াটা পেয়েছি এখান থেকে। আচ্ছা, দেন আমরা আসলে স্টার্ট করেছি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5, যেটা হচ্ছে আমাদের ইনফ্লেশনের উপরে আমাদের এই চ্যাপ্টারটা, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশনের উপরে, দোজ আর ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। তো ওগুলো নিয়ে কিন্তু আমরা স্টাডি শুরু করেছি এবং ওটা দিয়ে শেষ করছি। এই যে তিনটা যে বড় বড় চ্যাপ্টার, হ্যাঁ, মিডে ফাইনালে আমাদের যে তিনটা চ্যাপ্টার এগুলোর কন্টেন্ট অনেক বেশি, এটা হয়তো আপনার মনে হতে পারে কন্টেন্ট বেশি। ম্যাথস গুলো একটু একটু হায়ার লেভেলে, অবভিয়াসলি আপনি বড় ক্লাসে পড়েন আপনার ম্যাথস এর ডিফিকাল্টিজ ওরকম হবে।
তো একটু বেশি, কিন্তু এগুলো হচ্ছে কি সবগুলোই আপনি দেখবেন যে আমাদের রিয়েল লাইফে যে ইমপ্লিকেশন যেটা, সেটা কিন্তু আমরা সবগুলো খুঁজে পাবো। সো এই হচ্ছে বিষয়। এবারে আসি হচ্ছে মার্কিং গুলো আমি কিভাবে করব। একটা ক্লাস টেস্টের মার্কস, আপনারা একটা ক্লাস টেস্ট অলরেডি দিয়েছেন, আর একটা ক্লাস টেস্টের মার্কস আমি ক্লাস টেস্ট নিতে পারতাম, আমি ইচ্ছা করে নিচ্ছি না, মানে আপনাদেরকে আমি মনে হচ্ছে অনেক প্রেশারাইজ করে ফেলেছি। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে ইয়াটা দিব, ওটাকে কি বলে, যাতে ক্লাস পারফরমেন্স এর উপর বেসিস করে আমি হচ্ছে গিয়ে আর একটা ক্লাস টেস্টে মার্কস দিব, এটা আমার হচ্ছে ইচ্ছে। এন্ড যদি আপনারা বলেন যে না ম্যাডাম আর একটা ক্লাস টেস্ট দিতে চাই, তাহলে আমি ক্লাস টেস্ট নিয়ে নিতে পারি আর একটা, এটা কোনো না সমস্যা ম্যাম, নেই। ক্লাস টেস্ট নেওয়ার লাগবে না ম্যাম। তো ক্লাস টেস্ট একটা নিতে পারি, অথবা ক্লাস পারফরমেন্স, ক্লাস পারফরমেন্স মানে ক্লাস রেসপন্স এন্ড আদার্স, আরো কিছু ফ্যাক্টরস থাকে যেটার উপর আমরা একটা মার্কস দিই, তো সেটার উপর বেসিস আমি একটা মার্কিং করব। মানে দুটা ক্লাস টেস্ট ওখান থেকে আসবে। আর তাদের যে গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা আমরা দিই, সেই গ্রুপ অ্যাসাইনমেন্টটা আমি নিব হচ্ছে কি আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে, এবং হিউজ আপনারা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস করেছেন, ইটস ট্রু। এই মানে অনলাইনে আপনারা 3টা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, একদম হ্যান্ডস অন প্র্যাকটিস যেটাকে বলা যায়, আমরা সেটা কিন্তু করেছি। সো ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর উপরে ওই 10 মার্কস এর মার্কসটা আসবে। ভিডিও প্রেজেন্টেশনের জন্য তো আপনারা দেখেছেন ফোল্ডার আপলোড করেছি, এবং ওখানে আমি ইনস্ট্রাকশনটা এইভাবে দিয়েছি যে 18 তারিখ পর্যন্ত সময় আছে, কিন্তু 18 তারিখ কিন্তু রাত 12টা না, 18 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা একটু কনসিয়াস থেকে। অ্যান্ড এতদিন যেহেতু ম্যাম সময় টপিকস কি প্রেজেন্টেশনের? ম্যাম প্রেজেন্টেশনের টপিকস নিয়ে একটু কথা ছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি আপনাদের, আপনারা তাহলে শেয়ার করলে তারা দেখতে পাবেন। কথাও বল, যারা যারা প্রেজেন্টেশন টপিক বুঝতে পারছে না এই জন্য তাদের জন্য। আচ্ছা এই যেটা, এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। দেখেন ভিডিও প্রেজেন্টেশনের টপিকে যদি যাই আমরা দেখতে পাবো এখানে মোটামুটি 4টা ফোল্ডার আছে। এই যে যেটা ফোল্ডারটা ছিল, হোয়াট উড বি ইয়ার প্রেজেন্টেশন টপিক, এটা আসলে আপনি রিপ্লাই করবেন যে আপনি কিসের উপরে আসলে প্রেজেন্টেশন দিতে চান। যেমন আমার দুজন স্টুডেন্ট অলরেডি রিপ্লাই দিয়েছেন যে তমাল যেমন কাজ করবেন হচ্ছে কারেন্ট জিডিপির উপরে, সেই জিডিপি থেকে বাংলাদেশের জিডিপি নিয়ে এক্সপ্লেনেশন দিল, সুন্দর একটা প্রেজেন্টেশন হতে পারে। শাহাদাত উনি বলেছেন যে উনি হচ্ছেন কি 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর উপর প্রেজেন্টেশন দিবে। এটা কি ম্যাম ফ্রিডম আছে, আমি বেছে নিতে পারবো এটা? হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে এটা ওনারা দিয়েছে, এবং মজার বিষয় হচ্ছে বাকিদের কমেন্ট গুলো আপনারা দেখতে পান, বাকিরা এখনো কমেন্ট করেনি। এটার কোনো আমি লাস্ট ডেট অফ সাবমিশন দিইনি যে কবে কমেন্টটা করতে হবে, মানে এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আমি যদি রিপ্লাই না করি, যেমন ওদের এখানে আমি আমার রিপ্লাইয়ের অপশন আছে, আমি রিপ্লাই করি না, হুইচ মিনস আই এম ওকে উইথ দিস টপিক। আবারও বলছি ওনারা যেহেতু টপিক চুজ করেছেন এবং আমি রিপ্লাই করি নাই, তার মানে হচ্ছে গিয়ে আমি কিন্তু ওকে। বাকিদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আপনাদের মতো টপিক চুজ করে নিবেন, অর্থাৎ টপিক তারপরে মানে তারপরে চুজ করে যদি দেখেন আমি কোনো কমেন্ট করছি না, তাহলে বুঝবেন যে আমি ওকে। যেমন আমি অন্য আমার অন্য কোর্সে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝবেন যে ওরা কিভাবে টপিক চুজ করেছে। যেমন আপনাদের রিলেটেড একটা কোর্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স এ যাচ্ছি আমি, এটাও আমার অন্য একটা কোর্সের সেকশন, এটা ওদের ক্লাস ওয়ার্ক এ ভিডিও প্রেজেন্টেশনে যাচ্ছি। তো এই যে একই জিনিস হতো, ওদেরও ভিডিও প্রেজেন্টেশনের টপিক চেয়েছে আমি, এবং আমি দেখতে পাচ্ছি এটাতে আবার আমার স্টুডেন্ট অনেক বেশি। তো আমরা দেখি যে কি অবস্থা, ওনারা কি করেছে। সো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে আমার এখানে 54 স্টুডেন্টস আছে, তো ওর মধ্যে হচ্ছে অলরেডি হাফ অফ দ্য স্টুডেন্ট টপিক দিয়ে ফেলেছে। যেমন আমার সিআর উনি কাজ করতে চাচ্ছেন হচ্ছে মনিটরিং জবস অ্যান্ড ইনফ্লেশন, এই যে চ্যাপ্টার 5 যেটা আমাদের, এটার উপরে বেসিক্যালি কাজ করবে। একজন কাজ করতে চেয়েছে আনএমপ্লয়মেন্টের উপরে, ইনফ্লেশন রেটের উপরে, আনএমপ্লয়মেন্ট। আমি এখানে আসলে কোনো জায়গায় দেখবেন যে ম্যাক্সিমাম কেসে মডিফিকেশন করি না, বিকজ স্টুডেন্ট যেহেতু অনলাইনে প্রেজেন্টেশন দিবে যেটার উপরে তাদের কাজ করতে সুবিধা সেটা। যেমন এনার টপিকটা আমার খুব পছন্দ হয়েছে, রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি, দুটো জিডিপির মধ্যে সে কম্প্যারিজন করছে। তো ম্যাক্সিমামই ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্টের উপর কাজ করতে চেয়েছে, বিকজ ওটা একটা একটু ইজিয়ার টপিক হয়ে যায়, এই কারণে ওনারা এটার উপর কাজ করতে চেয়েছে। ইকোনমিক্স অ্যাকশন, এটা এটা আমি আমার একটু কনফিউশন আছে, এটা হয়তো আমি পরে কমেন্ট করবো যে উনি এটা দিয়ে আসলে এখানে ইকোনমিক্স বা ইকোনমিক অ্যাকশন নিয়ে উনি আসলে কি বলবো, সেটা আসলে সেটা ওনাদের সাথে ডিসকাশন করে আমি নিয়ে আসবো। তো এটাই হচ্ছে বিষয় যে টপিকে যদি আমি কমেন্ট না করি, তার মানে বুঝবেন যে আপনাকে যে টপিকটা দিয়েছে এটা হচ্ছে আমার জন্য ওকে, এটাই বলতে চাচ্ছিলাম। আর কোনো কোশ্চেন আছে? টপিক সিলেক্ট করব কিভাবে? টপিক হচ্ছে কি যে আজকে পর্যন্ত যা যা পড়াবো এটার উপরে আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারবেন।
এবং কন্ডিশন হচ্ছে গিয়ে শুধুমাত্র যে এই যে মানে আমি যেহেতু আজকে পর্যন্ত যা যা পড়াবো এটার মধ্যে যে কোনো একটা টপিক আপনি সিলেক্ট করতে পারবেন, এই জন্য একটু কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে যে মানে ডিউরেশন যেটা ভিডিও প্রেজেন্টেশনের ডিউরেশন যেটা সেটা অ্যাটলিস্ট 5 মিনিটস হতে হবে, সেটা 5 মিনিটস হবে। এবং আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে 5 মিনিটস ধরে কথা বলবো, যেটা আমার কাছে মনে হয় যে আমি 5 মিনিটস এ কেপাবল না, মানে 5 মিনিটস ধরে আমি হচ্ছে কি আমার ভিডিও প্রেজেন্টেশনটা দিতে কেপাবল না, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে সাজেস্ট করেছিলাম যে তাহলে ইন দ্যাট কেসেস ইউ ক্যান টক অ্যাবাউট ইউর সেলফ ফ্রম বিগিনিং, দেন ইউ ক্যান গো টু দ্য টপিক, দ্যাটস ইট। সো এইভাবে করেও কিন্তু আপনি চাইলে কাজটা করতে পারেন, এটাই হচ্ছে বিষয় ছিল। আর হচ্ছে গিয়ে যাদের রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে তাদের জন্য যে খুব হেডেক নিতে হবে, এখন আমি এই জন্য মানে ডিসক্রিপশন এটাও লিখে দিয়েছি, আবারও তাও আমি মেনশন করছি, এটা নিয়ে খুব হেডেক নিতে হবে না যে আমি লাইক আমি হচ্ছে গিয়ে ম্যাডাম প্রেজি ইউজ করতে পারছি না বা জুম ইউজ করো, সাপোজ আমার এমন কোনো আপগ্রেডেড ডিভাইস নাই যেখানে আমি জুম ইউজ করেও কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমার করণীয় কি হবে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি কিছুই করতে পারছি না, সেক্ষেত্রে সিম্পল আপনার মোবাইল ফোন যেটা আমরা ইউজ করি সেটা ক্যামেরা দিয়েও আপনি হচ্ছে গিয়ে একটা ভিডিও রেকর্ড করতে পারেন, এবং সেটাতে হচ্ছে গিয়ে জাস্ট তখন যখন আমাকে পাঠাবেন, যেহেতু প্রেজেন্টেশনটা পাঠাচ্ছেন এটাতে যেটা টপ যে স্লাইডটা, তো একটা বেসিস আমরা প্রেজেন্টেশনটা দিব, তখন এই স্লাইডটা আমাকে সেন্ড করে দিবেন ওই ভিডিওটার সাথে, এতটুকুই রিকোয়েস্ট ছিল। আমার মনে হয় না প্রেজেন্টেশন নিয়ে আপনাদের আমার কোর্সে অ্যাটলিস্ট খুব পেইন নেওয়ার কিছু আছে, আমি এটাকে অ্যাজ ইজি অ্যাজ পসিবল করার চেষ্টা করেছি অনলাইনে। সো তারপরেও যদি কোনো কমেন্ট থাকে ইউ ক্যান আস্ক। মানে ডকুমেন্টেশন থাকতে হবে, মেইন কথা আমার আমার স্টুডেন্টরা যে কাজ করেছে মানে প্রেজেন্টেশনটা দিয়েছে সেটা একটা ডকুমেন্টেশন আমাকে থাকতে হবে, সেটা আমি যে ফর্মেই নিই না কেন সেটা আমি এখন একদম মানে এখন ক্লাসে নিয়ে নিলাম অথবা হচ্ছে গিয়ে যে লাইক রেকর্ডেড করে রাখলাম যে আপনি রেকর্ডিংসটা আমাকে পাঠালেন, সেটা তো আমি নিতে পারবো, এটা আমার এটা দেওয়া আছে। তা আমার কাছে সেকেন্ড অপশনটাই মানে আমি যেটাকে বলছি, আমি এটা কয়েকটা 2-3 সেমিস্টার ধরে প্র্যাকটিস করছি, তা আমার কাছে এই অপশনটাই সবচেয়ে ইজি মনে হয়, ইজি তো না ম্যাম বেটার মনে হয় ম্যাম, এতে করে ম্যাম 2-3 ক্লাস বেঁচে যায়, প্রেজেন্টেশন নিতে ক্লাস চলে যায়। নাসিম একদম ঠিক কথা বলেছেন, মানে আমার জন্য এটা হচ্ছে বেটার। ওনারা আমার আমার আরেকটা কোর্সে ছিলেন, আমার হচ্ছে ফাইন্যান্স মেজরের কোর্সে ছিলেন, তো আমার জন্য এটা হচ্ছে খুব বেটার ছিল, মানে আমার দেখা গিয়েছে কি যে আমি এত বেশি মানে ক্লাস টাইমটা সেভ করতে পেরেছি, মানে এটা তো আপনাদের তো না ক্লাস সাইজ ছোট, আবার অন্য কোর্সে তো অনেক বড় বড় ক্লাস সাইজ, ওই যে দেখাইলাম 54 স্টুডেন্টস নিয়ে আমার 2 ক্লাস আছে, মানে মোর দেন 50 স্টুডেন্ট, তো তাদের নিয়ে যদি আমি এইভাবে অনলাইনে তারা স্লাইড শেয়ারে যাচ্ছে মানে ভিডিও প্ল্যাটফর্মে আছে, এটা করতে প্রচুর টাইম কনজিউম হয়। এই জিনিসটাই শুধুমাত্র সেভ করার জন্য আমি এই কাজটা করে থাকি, এবং ইটস আ নিউ এক্সপিরিয়েন্স ফর ইউ। আর এটা হায়ার স্টাডিজ এ যদি বাহিরে যেতে চান সেক্ষেত্রে আপনাদের খুব বেটার একটা মানে প্র্যাকটিস এখান থেকে আপনি করে যেতে পারবেন, অথবা অনেক ক্ষেত্রে এখন তো আসলে অনলাইনে যুগ, আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় এখন প্রেজেন্টেশনটাও এইভাবে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। তো আমরা আজকে আমাদের টপিকে চলে যাই, তো আমরা আমাদের যে রেফারেন্সটা ছিল সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এ ছিলাম, অ্যান্ড আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে অলরেডি এমপ্লয়মেন্ট ভার্সেস আনএমপ্লয়মেন্ট এটা নিয়ে স্টাডি করে ফেলেছি, অ্যান্ড উই অলরেডি গেট আইডিয়াস অ্যাবাউট হোয়াট ইজ এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অ্যান্ড উই হ্যাভ ফাইন্ড আউট ওয়েন ইউ আর সার্চিং ফর এ জব ফর লাস্ট 2 মান্থ, এখানে একটা টাইম ফ্রেম ছিল আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, অ্যান্ড ইউ আর কেপাবল দ্যাট মিন্স ইউ হ্যাভ দ্যাট স্কিল টু ডু দ্য জব, ইউ আর কেপাবল ইউ আর সার্চিং ফর এ সুইটেবল জব বাট ইউ ডাজন্ট ফাইন্ড a full time job for you, in that case in that situation is called unemployment, ebong ei sob gulo condition fulfill hoye ashe ami seta ei situation ta ke unemployment bolte parbo, ar etar opposite ta hocche ki employment, orthat you are a skilled person, you have the willingness to do the job and you are capable to do it, then that situation is called employment. Then we find out why unemployment is a problem. আচ্ছা আমি একটু বইয়ে যাই, যেহেতু আমি এটা স্লাইড থেকে খুব কম পড়িয়েছি বইটাই বেশি ফলো করেছি,
দেন আমরা আসলে ফাইন্ড আউট করেছি যে আনএমপ্লয়মেন্টটা কেন প্রবলেম, সেখানে আমাদের বিষয়টা ছিল। আমি কিন্তু এই বইটা শেয়ার করছি, শুধু আমার এই স্লাইডটা শেয়ার করা নেই, আপনাদের সাথে স্লাইডটাও শেয়ার করে দিব। তো আমরা দেন আমরা স্টাডি পড়েছি হচ্ছে কি যে সেকেন্ড পেজে ওয়াই দ্য আনএমপ্লয়মেন্ট ইজ দ্য প্রবলেম। সো উই হ্যাভ ফাইন্ড আউট দ্যাট ইজ unemployment as a macroeconomic indicator, unemployment is a big problem for an economy because for this we lost income and production and we lost human capital, so it's a big thing for an economy. So eta amra porechhilam, then amra jenechi hocche giye amra survey ta dekhechhilam, ekta survey mane ekta table theke amra ashole bojhar chesta korechhilam je kibhabe ekta population theke amra working age population in India, which means 16 to 65. Then amra dekhechhilam je shekhan theke labor force kibhabe divided hocche, then shekhan theke ashole employment and unemployment amra kibhabe pacchi. So apni ashole working age er bhitore thakle apni 6, amra onekei mone kori jeta hoyto amader jonno ekta bhranto dharona chilo je amra jodi 16 to 65 ei age group belong kori tar manei mone hoy ami unemployed, bishoyta kintu seta na. So etai kintu dekhe aschhilam. দেন আমরা পড়েছিলাম যে যেহেতু আনএমপ্লয়মেন্ট ইটস এ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, অর্থাৎ ওভারঅল ইকোনমিটা কিভাবে যাচ্ছে এটা বোঝার জন্য, বা ইকোনমিটা ভালো সিচুয়েশন আছে না খারাপ, কোন সেক্টরে ডেভেলপমেন্ট দরকার, এ ধরনের ডিসিশন মেকিং এ যখন আসে তখন আমরা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলোতে যাই। এরকম আরো কিছু ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর আছে, যেমন আমরা যেটা পড়ে আসছি জিডিপি, দ্যাটস মানে ওটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। তো জিডিপি আছে, আনএমপ্লয়মেন্ট আছে, আজকে পড়বো ইনফ্লেশন, দেন গ্রোথ রেট, আমরা জিডিপি তে এটা পড়েছিলাম যে গ্রোথ রেট ক্যালকুলেশন, আমরা দেখছিলাম যে ইকোনমি এখন আমরা হয়তো অ্যাটলিস্ট এখন আপনারা বুঝতে পারবেন যখন এই বছরের বাজেট হবে, বাজেটটা দেখে বুঝতে পারবেন যে বাজেটটা কিভাবে ক্যালকুলেশন করেছে, বা যখন গ্রোথ রেটের কথা বলবে আমাদের ফাইন্যান্স মিনিস্টার যে আমরা এবার হয়তো 5% গ্রোথ রেট অ্যাচিভ করছি, তখন কিন্তু আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে গত বছরের তুলনায় এই বছরের গ্রোথ রেট 5%, অর্থাৎ ইকোনমিটা 5% বেড়েছে, কিভাবে বেড়েছে, ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, এগুলো হয়তো ইনশাল্লাহ আফটার কমপ্লিটিং দিস কোর্স ইউ উইল গেট সাম আইডিয়াস অ্যাবাউট দ্যাট। সো যেহেতু বলছিলাম যে আনএমপ্লয়মেন্ট ইজ এন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, সো দ্যাট ইন্ডিকেটরটাকে তখন আমাদের মেজার করতে হয়, মেজার করার জন্য আমাদের কিছু টুল থাকে। হ্যাঁ, এই টুলটাই হচ্ছে আমরা লেবার মার্কেট থেকে নিই। এই তো লেবার মার্কেটে কিছু ইন্ডিকেটর থাকে যেটা দিয়ে আমরা আসলে মেজার করি যে আমার ওই ইকোনমিটার মানে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশনটা কি। তো এই টুলগুলোই হচ্ছে এরকম ছিল যে আনএমপ্লয়মেন্ট রেট, দেন এমপ্লয়মেন্ট ও পপুলেশন রেশিও, দেন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। যেহেতু আমি আর ম্যাথস করাবো না বলেছিলাম, তো জাস্ট এটা বলে দিচ্ছি, এগুলো কিছু ম্যাথমেটিক ক্যালকুলেশন। আনএমপ্লয়মেন্ট রেট যেমন দ্য নাম্বার অফ পিপল বিং আনএমপ্লয়েড ইন অ্যান ইকোনমি, সো এই ক্ষেত্রে আমরা যত বেশি এটার পার্সেন্টেজ বাড়বে এটা পার্সেন্টেজে আসে, যেহেতু রেট বলা থাকছে, রেট বা রেট বলা হলে বুঝবেন যেটা পার্সেন্টেজে আমরা সাধারণত অ্যান্সারটা নিয়ে আসি, যেমন গ্রোথ রেট সেখানে কিন্তু আমরা পার্সেন্টেজে নিয়ে আসি। তো যেহেতু এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করছি তো এটা পার্সেন্টেজে দেখবো, সো এই পার্সেন্টেজটা যত বাড়বে বুঝবেন যে ওই ইকোনমির জন্য খারাপ। অর্থাৎ আমি একটা ইকোনমিতে যদি আনএমপ্লয়মেন্ট রেট, এটা খুব নর্মাল মানে আমরা আজকে যেহেতু টাইপস অফ আনএমপ্লয়মেন্টে যাবো, ওখানে দেখবো যে একটা ইকোনমিতে 4% পর্যন্ত আনএমপ্লয়মেন্ট রেট, ইটস আ ন্যাচারাল থিং। বাট এটা যদি 2 digit চলে যায়, মানে এটা 10% ক্রস করে যায়, এটা ওই ইকোনমির জন্য হ্যাজার্ড, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জনই চাকরি পাচ্ছে না, এটা খুব বড় একটা মানে খারাপ সিচুয়েশন ইকোনমিটার জন্য। তো এই জন্য হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা আমাদের দেখে বুঝতে হবে যে কত পার্সেন্ট আছে, যদি আনএমপ্লয়মেন্ট রেটটা হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে সেই পরিমাণে অ্যাকশন নিতে হয় যাতে আনএমপ্লয়মেন্ট রেটটাকে মডারেট লেভেলে নিয়ে আসা যায়। দেন দ্য সেকেন্ড ইন্ডিকেটর ইজ এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও মিনস দ্য নাম্বার অফ পিপল ওয়ান্টস টু এন্টার দ্য লেবার মার্কেট অর ওয়ান্টস টু বি এমপ্লয়েড if we compare it with the overall population. So ei khetreo ashole ei khetre amra ashole mane amar active je labor force seta amra ekta factor ber korte pari, so eta kintu hocche ge arakta important factor. So shei khetre amra ashole bujhte pari je amar human capital ta oi economy te kotota better position e ache. And the last indicator is labor force participation rate. সো একই জিনিস যে লেবার ফোর্সে কত পার্সেন্ট পিপল, অর্থাৎ মানে লেজি পিপল আছে কিনা, এটাও একটা বিষয় আমাদের এখান থেকে বের করা।
সো এরপরে বলেছে যে যা পরের অংশগুলো একটু নিজেরা স্টাডি করতে, এখানে আপনারা দেখবেন যে মাইগ্রেন্ট লেবার নিয়ে প্রচুর কথা বলেছে, ইমিগ্রেশনটা কেন মানে আমরা মাইগ্রেন্ট মাইগ্রেট করে কেন এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলেছি, এইসব বিষয় নিয়ে কথা বলেছে। আদার্স কিছু ফ্যাক্টর আছে যেখানে আনএমপ্লয়মেন্টটা চেঞ্জেস আসতে পারে, সেগুলো নিয়ে কিন্তু এখানে কথা হয়েছে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে কি টাইপস অফ আনএমপ্লয়মেন্টে। আচ্ছা প্রথমে আগে বুঝি হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট তো বুঝতেই পারলাম যে এ পারসন হু হ্যাজ দ্য উইলিংনেস টু ডু সামথিং বাট হি ডাজন্ট ফাইন্ড এনি সুইটেবল জব। আচ্ছা এখন একটা জিনিস আসে, একটা ইকোনমিতে কখনো ফুল এমপ্লয়মেন্ট বলে কোনো টার্ম নাই, অর্থাৎ সবাই একটা ইকোনমিতে সবাই জব পেয়ে যাবে এরকম কিন্তু কোনো সিচুয়েশন আসলে আমরা যতটুকু বুঝি হয় না। এখন আমরা এখন পড়বো, যদিও পড়ার আগে আমি এটা একটু বলে দিলাম, একটা মানে হিন্টস দিলাম যে এই সিচুয়েশনটা কখনোই দেখা যায় না। তো এখন কেন যায় না এটার আমি যখন ক্লাসিফিকেশনটা শেষ করবো দেন আমি এটার অ্যান্সারটা আপনাদেরকে দিব। So the first type of unemployment is frictional unemployment. The another name of frictional unemployment is surge unemployment. So ei khetre ashole jeta hoy je suppose you are a fresh graduate, ekhon jokhon apni fresh graduate hocchen tokhoni ami apnake unemployed bolte pari na. Apni jodi fresh graduate holen apni apnar certificate result pelen, after that apni 2 month khub actively job search korchen ebong dekha gelo je kichui pelen na, তখন ওই সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। দ্যাট মিন্স আপনি একটা জব সার্চ করছেন, আপনি ফ্রেশ গ্রাজুয়েট, দেন আপনি একটা জব সার্চ করছেন এবং 2 মাস যখন ক্রস করে গেল আপনি পেলেন না, তখন আমি এটাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বললাম। বা ধরেন আপনি অলরেডি একটা জবে আছেন, এখন আপনি সেই জবটা করে স্যাটিসফাইড না, ইউ ওয়ান্ট এ বেটার অপশন, আর আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমি যে জবটা করছি স্যাটিসফাইড না, আমি কিছুদিন ওয়েট করি এবং করে হচ্ছে গিয়ে আমি কিছুদিন ওয়েট করি এবং করে হচ্ছে গিয়ে আমি আর একটা সুইটেবল জবে চলে যাবো। এই যে এটা চিন্তা করলেন যে আমি ওয়েট করবো এবং নতুন জবে যাব, এই সিচুয়েশনটাকে আমি কিন্তু আনএমপ্লয়মেন্ট এটাকে আমি আনএমপ্লয়মেন্ট বলবো। সো যেটাকে বলছিলাম যে এটা যেটাকে বলছিলাম যে আপনার হচ্ছে গিয়ে সরি সেটাকে আমি হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট মানে এটাকে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে পারি, অর্থাৎ আমি একটা জবে স্যাটিসফাইড না, আমি তখন যদি নতুন করে আর একটা জব সার্চে যাই এই সিচুয়েশনটাকে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলবো। আচ্ছা আর একটা সিচুয়েশন আছে, যেমন ধরেন আমরা কোনো কারণে ফায়ার হয়ে যেতে পারি, যে আমরা যে জবটা করছি এখান থেকে হয়তো আমাদেরকে স্যাক করা হতে পারে, তো এই সিচুয়েশনটাকে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি আমি নতুন করে জব সার্চ করি, মানে সার্চ অপশনটাই যদি আমার সাথে চলে আসে, বা আমি সেটা এমন হতে পারে যে অলরেডি আই ওয়াজ এমপ্লয়েড বাট আমি সেখান থেকে হচ্ছে কি কোনো সিচুয়েশনের কারণে আনএমপ্লয়েড হয়ে গিয়েছি এবং কাজ হচ্ছে মানে আমি হচ্ছে গিয়ে জবে মানে আমি হচ্ছে গিয়ে কি বলা যায় যে আমি সেখানে কাজ করতে চাচ্ছি না, সেখান থেকে আমি জব সুইচ করে অন্য কোথাও যেতে চাচ্ছি, তখন যে সিচুয়েশনটা হবে, বা আমি ফ্রেশ গ্রাজুয়েট সেখান থেকে হচ্ছে গিয়ে আমি নতুন জবে জয়েন করতে চাচ্ছি তখনও যে সিচুয়েশনটা হবে, বা আমি হচ্ছে গিয়ে আমার যেটাকে বলা যাচ্ছে যে আমি আমার প্রেজেন্ট কন্ডিশনে হ্যাপি না, বা আমি হচ্ছে গিয়ে কোনো কারণে ফায়ার হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি যে ধরনের সিচুয়েশন ফেস করব সবগুলোকে আমরা কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে পারি। সো এখন ধরেন সাপোজ করোনাকালীন সময়ে অনেকে জব সার্চ করছে, এই যে তাদের এই সিচুয়েশনটাকে এটাকে কিন্তু আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসতে পারবো। বা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে গিয়ে অনেকের সুইটেবল জবই নাই, সুইটেবল জবটা কিন্তু তারা পাচ্ছে না, এই সিচুয়েশনটাকে আমি কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারবো। বা হচ্ছে গিয়ে যদি কোনো কারণে আমরা হচ্ছে গিয়ে মানে উইলিংনেস তো আমাদের আছে কাজ করার, এবং আমরা ধরছি যে আমরা জাস্ট আমাদের MBA কমপ্লিট করে বের করছি, আমরা ফ্রেশ গ্রাজুয়েট, উই হ্যাভ দ্য উইলিংনেস টু ডু এনি কাইন্ড অফ জব বাট আমরা জব পাচ্ছি না, এই সিচুয়েশনটাকে আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে পারবো। আচ্ছা সেকেন্ড টাইপ অফ আনএমপ্লয়মেন্ট যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সামটাইমস দেয়ার আর স্ট্রাকচারাল চেঞ্জ ইন মার্কেট, সে ফর এক্সাম্পল আপনাদের কি মনে আছে কিনা আমরা যখন ছোট ছিলাম আমি আমার বাবার অফিসে যেতাম, ওখানে দেখতাম যে আব্বু ধরেন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে,
একজন আঙ্কেল থাকতেন, ওনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশন ওয়াইজ উনি হচ্ছেন গিয়ে আপনার টাইপ করে দিত, টাইপ তো না, উনি একটা কোথাও লিখে নিত, তারপর সেটা টাইপ রেকর্ডারে টাইপ করে নিয়ে আসতো, টাইপ মানে রেকর্ডারে টাইপ করে নিয়ে আসতো, তারপরে আব্বু এটা দেখে আবার প্রবলেম বের করতো, না এটা হয়নি, এই সমস্যা, এই একটা টাইপ করতে দিলাম, একটা টাইপ ঠিক মতো করতো না, এরকম কথা বলতো। তা আমি চিন্তা করতাম এইটা কাজটা মনে হয় খুব ডিফিকাল্ট, এই কারণেই হচ্ছে গিয়ে হচ্ছে না, নাহলে তো করেই ফেলতো। সো এই আমি এই যে জবটা বললাম, এটা আমরা মনে হয় সবাই কম বেশি পরিচিত, তাই না? ছোটবেলায় যেরকম টাইপিস্ট দেখেছি, টাইপ টাইপ করে নিয়ে আসতো, এখন দেখেন তো আমি আপনি সবাইকে এই টাইপটা করতে পারি না? জি ম্যাম, আমরা নিজেরাই কি ওই যে আমাদের যেটা আছে সেটা ওই যে আমরা কি ওয়ার্ডে নিজেরাই টাইপ করি না, এক্সাম যে দিচ্ছেন এটাই তো করেন, এইভাবেই তো করছেন, নিজেরাই টাইপ করছি, ওই কোন একটা মেইল কি নিজেই করছি। তো আগেও তো মেইল পাঠানোর হাতে বিষয় ছিল না, বাট আগেও তো এরকম অফিসিয়াল লেটার এন্ড আদার্স আমাদের কিন্তু ইস্যু করতে হতো। তো এই যে ডেজিগনেশনটা বলছি এটা হচ্ছে টাইপিস্ট। এখন দেখেন এই যখন কম্পিউটারের একটা রেভুলেশন শুরু হলো, বা এই যে গুগল সরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর এই যে প্ল্যাটফর্ম গুলো আসলো, এক্সেল শিট বা আদার্স, এই ক্ষেত্রে কিন্তু আমি যদি অ্যাকাউন্টেন্ট ওনাদেরও অনেক ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা থেকে জবের জব এরিয়াটা অনেক বেশি শ্রিঙ্ক হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা সেক্টরে আমাদের কিন্তু বেশ বড় ধরনের একটা পরিবর্তন আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা যে ধরনের জব করতো সেই জবটা কিন্তু দেখেন তারা কিন্তু আনস্কিল্ড না। আমি যাদেরকে টাইপিস্ট বলছি তারা কিন্তু কেউই আনস্কিল্ড না, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের স্ট্রাকচারে এমন একটা চেঞ্জেস আসছে, আমাদের ডিমান্ডটাই এমন ভাবে চেঞ্জেস হয়ে গেছে যে সে স্কিল্ড হওয়া সত্ত্বেও সে কিন্তু তার মতো করে সুইটেবল জবটা পাচ্ছে না। সিচুয়েশনটা বুঝতে পারছেন? সে কিন্তু স্কিল্ড, সে যে আনস্কিল্ড তাও না, সে স্কিল্ড, স্কিল্ড হওয়ার পরও সে কিন্তু তার মতো করে সুইটেবল জবটা পাচ্ছে না বিকজ অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জ ইন মার্কেট। এই যে মার্কেটে যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হলে কিছু মানুষ আনএমপ্লয়েড হয়ে যায়, এই চেঞ্জটাকে আমরা বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এটা হতে পারে যে মার্কেটে ওভারঅল আমাদের ডিমান্ডই একটা চেঞ্জেস আসতে পারে, অর লাইক আমার হচ্ছে গিয়ে মার্কেটের লোকেশন চেঞ্জ হয়ে যেতে পারে, ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের প্রেফারেন্স চেঞ্জ হয়ে যেতে পারে, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। মানে আমার প্রেফারেন্স মানে আমি যেই প্রোডাক্ট পছন্দ করতাম, প্রেফারেন্স চেঞ্জ হওয়া বলতে এখানে এটাই মিন করছি যে আমি হয়তো একটা প্রোডাক্ট পছন্দ করতাম, আমার সেই প্রোডাক্টই মানে চেঞ্জ প্রেফারেন্সটাই চেঞ্জ হয়ে গেছে, আমি আর এখন ওই প্রোডাক্টই পছন্দ করি না, এরকম সিচুয়েশনও কিন্তু হতে পারে। অর্থাৎ যে কোনো ঘটনাই কিন্তু এখানে আসতে পারে যে আমার আমার পছন্দটাই পরিবর্তন হয়ে গেছে। তো এই যে সিচুয়েশন গুলো যে আমার পছন্দ পরিবর্তন হয়ে গেছে, বা আমি নতুন ওই প্রোডাক্ট গুলোই কিনতে চাচ্ছি না, বা যে ফ্যাক্টরিটা ছিল সেটা রিলোকেট হয়ে অন্য জায়গায় চলে গেছে, এখানে কিছু মানুষ আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, তো এই যে ওভারঅল যে সিচুয়েশন বললাম এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। অর্থাৎ মার্কেটে যদি একটা আমি বুঝতে পারছি মানে মার্কেট স্ট্রাকচারে চেঞ্জ আসতে পারে, আমার অ্যাজ এ কনজিউমার আমার না ওভারঅল সবার ডিমান্ডে একটা চেঞ্জেস আসতে পারে, দেন হচ্ছে গিয়ে আমার আমি মার্কেটে যেটাকে বলা যেতে পারে যে মার্কেটে আমি যে প্রোডাক্ট চাচ্ছি সেই প্রোডাক্টেই আনএভেলেবেল হতে পারে, এরকম সিচুয়েশনগুলো যখন আমি ফেস করব তখনই সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমি কিন্তু ওই লেবারদেরকে আনস্কিল বলতে পারবো না, দে আর স্কিল বাট বিকজ অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জ ইন মার্কেট দে আর বিং আনএমপ্লয়েড। সো এটাকে কিন্তু আমরা কোনোভাবেই ওই লেবারদেরকে আমি এখানে কিন্তু মানে দোষ দেওয়া যে দোষ তো না, মানে তাদেরকে আমি আনস্কিল বা আনপ্রফেশনাল এই ধরনের কোনো কথা বলতে পারি, কারণ বাংলা আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম এটা বলতেছেন বাংলাদেশের বেসিস আমি কোনো এক্সাম্পল পাচ্ছি না, বাংলাদেশের বেসিস অনেক সুন্দর এক্সাম্পল আছে। সে ফর এক্সাম্পল বাংলাদেশে যখন আপনারা কি এটা জানেন ব্রিক ফিল্ডে যে রেইনি সিজনে বা উইন্টার সিজনে কোনো কাজ হয় না, মানে যে ইট তৈরি হয় যেটা বছরে একটা বড় ঘটনাটা কি ঘটেছে, ব্রিক ফিল্ডে আসলে কি ইট গুলোকে বানিয়ে পোড়াতে হয় এবং রোদে শুকানোর একটা বিষয় আছে। রেইনি সিজনে তো মানে ওই সময় তো আমাদের দেশে বেশ ভালো বৃষ্টি হয়, তো বৃষ্টির সময় নিশ্চয়ই এই কাজটা করা সম্ভব না,
তো ওই কারণে হচ্ছে কি ওই সময় কিছুদিন কাজ বন্ধ থাকে। আর উইন্টারে হচ্ছে গিয়ে রোদ, যেটা আমরা যে হিউমিডিটির একটা বিষয় থাকে, হিউমিডিটিটা ওভাবে থাকে, সো উইন্টারও দেখা যায় কাজটা করা যায় না। তো এই যে ব্রিক ফিল্ডের সাথে যেসব লেবাররা জড়িত, দেখা যাচ্ছে যে তারা কিন্তু স্কিল, তারা এই কাজটা করতে পারে, কিন্তু এই যে মার্কেটে যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হলো, বা এই যে বললাম যে রিলোকেট হচ্ছে বা প্রেফারেন্স চেঞ্জ হলো, যে সেই প্রেফারেন্স চেঞ্জটা আমার কিন্তু যিনি আমার এমপ্লয়ার তারও প্রেফারেন্স চেঞ্জ এর বিষয়ে আসতে পারে। তো এই তার চেঞ্জেস এর কারণে কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছু মানুষ একটা টেম্পোরারি সময়ের জন্য কিন্তু কাজ হারাচ্ছে বা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটাকে কিন্তু আমি আনএমপ্লয়মেন্ট বলতে, এটাকে আমি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বল। আচ্ছা, এরপরে যে আনএমপ্লয়মেন্ট পাবো এটাকে আমি বলি হচ্ছে গিয়ে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টে যেটা হয় যে আমরা এটা একটা সাইকেল ওয়াইজ ধরতে পারি, অর্থাৎ দেখা যাবে যে একটা নির্দিষ্ট সাইকেলে সবসময় আমরা জব লুজ করছি, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে, তখন সেটাকে আমরা হচ্ছে কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলবো। সে ফর এক্সাম্পল আমরা দেখতে পেলাম যে যেমন আমাদের দেশে এটা এখন নাই আলহামদুলিল্লাহ, এটা অবভিয়াসলি গভর্নমেন্টের ইনসেন্টিভ আছে, ইভেন প্রাইভেট সেক্টর গুলোরও অনেক মানে এখানে বেশ, যেটাকে আমি বলতে পারি তাদেরও বেশ অবদান আছে, যে কারণে এইটা থেকে আমরা অনেকটা দূর হয়ে আসছি। আমাদের যাদের বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে তারা হয়তো জানে যে একটা সময় ছিল যখন এই যে হেমন্তর পরবর্তী মানে অগ্রহায়ণ যে সময়টাকে আমরা বলি, যে যখন ওই যে ফসলগুলো কেটে কৃষকরা ঘরে তোলে, এরপরে একটা লং টার্মের জন্য কৃষকরা মানে গ্রামে যারা কৃষি শ্রমিক যারা ছিলেন তারা আনএমপ্লয়েড হয়ে যেত, কারণ তাদের কাজ করার জায়গাটা থাকতো না। কারণ ওই যেটা ধান, যেটা যতটুকু ধান সেটা অলরেডি কৃষক ফসল তুলে ফেলেছে, আর উইন্টারে সাধারণত সেভাবে মানে আমি যদি নর্থ বেঙ্গলের দিকে যাই, বিশেষ করে গাইবান্ধা, রংপুর, নীলফামারি, তারপরে জয়পুরহাট, ওইদিকে যেটা হয়, দিনাজপুর, ওইদিকে যেটা হয় যে শীতটা খুব বেশি পড়ে, মানে ঠান্ডাটা অনেক বেশি লাগে, মানে ফগটা অনেক বেশি থাকে, তো অনেক বেশি ফগে কিন্তু আবার কোনো ফসল হয় না। ওই সময় দেখা যেত যে কৃষি শ্রমিকদের একটা একটা সার্টেন পিরিয়ডের জন্য তাদের একটা সাইকেল ধরে তাদের কোনো কাজ থাকতো না, এই উইন্টার সিজনটা তাদের খুব কষ্টে যেত, মানে খাবার নাই এরকম একটা অবস্থা হতো। তো এইটাকে রংপুরের ভাষায় বলা হয়তো মঙ্গা। তো এখন দেখেন তারা যে আনএমপ্লয়েড বা তারা যে আনস্কিল বিষয়টা কিন্তু এটা না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সাইকেল, অর্থাৎ একটা বছরের নির্দিষ্ট সময়ে তারা কাজ পাচ্ছে না। বা ধরেন আমি যদি বিজনেস সাইকেলে যাই, যখন রিসেশন দেখা দেয়, মানে ডাউনওয়ার্ড একটা ফল করতে থাকে ইকোনমি, রিসেশনের সময় দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের কাজ করার ইচ্ছা আছে বা আমরা কেপাবল, তারপর আমরা কিন্তু কাজ পাই না, রিসেশন যেটা হয়, মানে যখন ইকোনমিটা ফল করতে থাকে উইদাউট এনি রিজন। যেমন ধরেন এখন বাংলাদেশে করোনার জন্য, যদিও বাংলাদেশের অবস্থা যতটা খারাপ হবে চিন্তা করা হয়েছিল, বাংলাদেশের ইকোনমি ততটা খারাপ হয়নি, আমি এটা বলবো যে আলহামদুলিল্লাহ দ্যাটস এ ভেরি গুড সাইন, আল্লাহ রহমত বলা যেতে পারে বাংলাদেশি মানুষের উপরে। তো যতটা খারাপ চিন্তা করা হবে চিন্তা করা হয়েছিল ততটা খারাপ হয়নি। তো এই যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশি পিপল তারা মানে এমন না যে তারা আনস্কিলড বা কিন্তু এই যে একটা সিচুয়েশনের কারণে একটা টাইম ফ্রেম ধরে তারা কাজ পাচ্ছে না। তো এই যে এটাকে আমরা রিসেশন বলতে পারি, ইকোনমি একটা রিসেশনের মধ্যে আছে। তো রিসেশন পিরিয়ডে দেখা যায় যে অনেক সময় আমাদের কাজ থাকে না, আমরা কাজ পাই না। তো এই এইটাকে আমরা বলছি যে একটা সাইকেল ধরে দেখা যাচ্ছে আমরা কাজ পাচ্ছি না, তখন এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার স্ট্রাকচারাল এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, একটা সাইকেল ধরা হয়। তো এটা আমি ওই যে কৃষি শ্রমিকদের কথা বলতে পারি, বাংলাদেশে যে কৃষি শ্রমিক তারা যেটা ফেস করে সেটাকে আমি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারি। তারপরে আমি ইভেন যে স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা বললাম, স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে এটা একটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা আসছি। যেমন আমি ব্রিক ফিল্ডের কথা বললাম, অনেক ক্ষেত্রে ব্রিক ফিল্ডের এক্সাম্পলটা কিন্তু কেন একটা সাইকেল ধরে তারা জব পাচ্ছে না, তো সেটা তো আনতে পারি। তারপরে হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা হয়, মজার ব্যাপার এটা জানেন কিনা, স্টিল বানানোর পরে কিন্তু স্টিল ইন্ডাস্ট্রিতে সারা বছর কিন্তু প্রোডাকশন হয় না, স্টিল বানানোর পরে ওদের এই স্টিলটা কুলিং এর জন্য কিছুদিন ওটাকে ফেলে রাখতে হয় এবং সেটাকে হচ্ছে গিয়ে করা
মানে ওটাকে ফেলে রাখতে হয় এবং সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে মানে আমরা চাইলেও সেটাকে হচ্ছে ইয়া করতে পারি না, মানে আমার তখন আমার আসলে কাজ করার কোনো ওয়ে থাকে না, সেটাই বলতে চাচ্ছি। তো ওই সময় দেখা যায় যে লেবাররা তাদেরকে কিন্তু মানে ওই সময় জন্য কিছুদিনের জন্য অফ করার অফলোড করা হয়, ঠিক আছে তোমার এই 3 মাস যে তোমার স্টিল যা প্রোডাকশন দরকার ছিল করে ফেলেছি, 3 মাস তোমরা অফলোড থাকো, এরকম একটা সিচুয়েশন হয়। তো ওই যে এটাকে বলছে এটাকে কিন্তু আমরা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আনতে পারি, সো সরি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আনতে পারি যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা কিন্তু কাজ পাচ্ছে না। তো এটা ছিল আর একটা মানে মানে আমরা যদি এক্সাম্পলে যাই সেটা হচ্ছে আর একটা ছিল। এবার আসি যে এই যে 3টা আনএমপ্লয়মেন্ট বললাম, ফ্রিকশনাল স্ট্রাকচারাল অ্যান্ড সাইক্লিক্যাল, এই 3টা আনএমপ্লয়মেন্টই যদি অ্যাট এ টাইম একটা ইকোনমিতে আমার এক্সিস্ট করে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। এখন এই 3টা আনএমপ্লয়মেন্ট এক্সিস্ট করতে পারে, দুটোও করতে পারে, মানে 2 বা অধিক যখন আনএমপ্লয়মেন্ট গুলো এক্সিস্ট করে তখনই সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলি। এখন একটা কথা বলি, একটা ইকোনমিতে কখনোই আপনি 0 rate অফ আনএমপ্লয়মেন্ট পাবেন না। ওয়াই? বিকজ অফ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কারণ আমরা তো এটা জানি এটা একটা ইকোনমির মানে আপনার সবসময় ফ্রেশ গ্রাজুয়েট একটা ইকোনমিতে থাকবে না, সবাইকে আমরা মানে জব সেক্টরে থাকবে এমন তো হতেই পারে, কিছু কিছু মানুষ থাকতে পারে না যারা স্টুডেন্ট থাকবে এবং তারা উইলিংলি জব সেক্টরে ঢোকার চেষ্টা করছে, মানে লেবার মার্কেটে আসার চেষ্টা করছে, সেই সিচুয়েশন অ্যারাইজ হবে, হবে না? এটা মানে এটা খুব ন্যাচারাল না বিষয়টা? আপনি একটু চিন্তা করে দেখেন, কোনো ইকোনমি আপনি পাবেন না যেখানে ফ্রেশ গ্রাজুয়েট আপনি পাবেন না, কিছু না কিছু স্টুডেন্ট আপনার হচ্ছে গিয়ে ওখানে দেখা যাবে যে তারা কিন্তু স্টাডি করছে বা উইদিন 2 মান্থ জব সেক্টরে এন্ট্রি নিবে, এটা থাকবে। এটা আপনি বাংলাদেশের বেসিসেই বলেন, ইউএস এর বেসিসে যান, ইউকে এর বেসিস, যেখানেই যান না কেন আপনি কিন্তু এটা ফেস করবেন, অর্থাৎ এটা কিন্তু পসিবল না। ঠিক একইভাবে আপনি যদি হচ্ছে গিয়ে চিন্তা করেন, আপনার তো জব সেক্টর আছে, জব সেক্টর অবশ্যই আপনার সবাই যে স্যাটিসফাইড হবে এরকম ইকোনমি খুঁজে পাওয়া অসম্ভব, যে আমার লেবার মার্কেটে যত লেবার আছে তারা কাজ করে স্যাটিসফাইড, এটা পাওয়া একদম অসম্ভব। আবার এমনও কোন এমন ইকোনমিও পাওয়া সম্ভব না যেখানে আপনাকে ফায়ার করা হচ্ছে না বা আপনার উপরে আপনার এমপ্লয়ার স্যাটিসফাইড। তো সেখান থেকেও দেখা যাবে যে অনেকেই জব হারাচ্ছে নতুন করে, আবার কেউ কেউ ডিসস্যাটিসফাইড, সো সে জব সুইচ করে চলে যাচ্ছে, সেই সিচুয়েশনটাও কিন্তু এখানে অ্যারাইজ হচ্ছে। তার মানে আমি যে যে এই যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের কথাটা বলছিলাম, এটা কিন্তু অবশ্যই আমার একটা ইকোনমিতে সবসময় থাকবে, এটাতে এটা আমরা হচ্ছে গিয়ে খুব সহজে চেঞ্জ করে যেতে পারি না। তা একটা ইকোনমিতে যদি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট সবসময় আমরা ফেস করে থাকি, তাহলে সেখানে অ্যাটলিস্ট এক ধরনের আনএমপ্লয়মেন্ট মানে ওই ইকোনমিতে কখনোই 0 rate অফ আনএমপ্লয়মেন্ট হবে না। এবং তার সাথে দেখা যায় যে কিছু না কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হতেই থাকে মার্কেটে, তারপরে কনজিউমারদের প্রেফারেন্সে চেঞ্জ হয়, এমপ্লয়ারদের প্রেফারেন্সে চেঞ্জ হয়, সাইকেল ওয়াইজ অনেক সময় আনএমপ্লয়মেন্ট দেখা যায়। সো ইটস ভেরি ন্যাচারাল দ্যাট ইজ like frictional unemployment or structural unemployment or two or three types of unemployment all are exist at the same time in a market, so that situation is called unemployment. Ami just eta modern experience boli, kichu din age eta besh kichu din age mane like ek der bochhor age tokhon corona situation ta asheni, tokhon ekta khub troll hochhilo amader prime minister er chele kine onek beshi troll hochhilo যে উনি বলেছেন যে বাংলাদেশে কোনো বেকার নাই, এরকম একটা কিছু একটা সিচুয়েশন ছিল, উনি বলেছেন যে বাংলাদেশে কোনো বেকার নাই ওই সময়। আমি আই এম টকিং অ্যাবাউট মোস্ট প্রবাবলি তাহলে যেহেতু করোনা আগে 2019, সো ওনাকে নিয়ে খুব ট্রল হচ্ছিল, উনি বলেছেন বাংলাদেশে কোনো বেকার নেই, এটা নিয়ে মানুষজন বাংলাদেশে মানুষজন ট্রল করে তো অস্থির, হ্যাঁ বাংলাদেশে বেকার নেই, এত % মানুষ কাজ পাচ্ছেন, এইগুলা সেগুলা নিয়ে অনেক অনেক হচ্ছে গিয়ে আমি সেখানে কি বলা যায় যে ইয়া দেখেছি মানে রিসার্চ আমি দেখলাম উনি আসলে ভুল বলে নাই। কারণ হচ্ছে গিয়ে একটা ইকোনমিতে যদি আমি কখনো দেখতে পাই যে সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা 4%, আবারও বলছি একটা ইকোনমিতে যদি আমি দেখতে পাই যে আনএমপ্লয়মেন্ট রেটটা 4%, এটা ওই ইকোনমির জন্য
আমরা ধরে নিব যে ওইটার আনএমপ্লয়মেন্টটা 0% লেভেলে আছে, বিকজ এই 4%টাকে আমরা ওই যে স্ট্রাকচারাল যে আনএমপ্লয়মেন্ট যেটাকে বলছিলাম, যে আমি বললাম যে আমার একটা ইকোনমিতে আপনার মানে কিছু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকবে, কিছু পার্সন তারা আনএমপ্লয় মানে তারা স্টুডেন্ট, তারা জব সেক্টরে এন্ট্রি নিতে চাচ্ছে, জব সেক্টরে আসতে চাচ্ছে, বা কিছু পার্সন আছে যে কারেন্ট যে জবটা আছে সেটা করে স্যাটিসফাইড না, সো নিউ জবে আসতে চাচ্ছে, এই সিচুয়েশন গুলো একটা ইকোনমিতে থাকবে, তো সেখানে আনএমপ্লয়মেন্ট থাকবে, তো এই পার্সেন্টেজটাকে আমরা ধরে নিই হচ্ছে 4%। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেটটা যদি 4% পর্যন্ত থাকে, আমরা ধরে নিই যে ওই ইকোনমিটা একটা বেটার কন্ডিশনে আছে, মানে এটাকে তখন আমি আনএমপ্লয়মেন্ট ধরতেই পারবো, আমি বুঝাতে পারছি মানে স্টুডেন্টরা তো জব সেক্টরে আসবে, এটা ঘটতেই থাকবে, বা আমি কিছুর জন্য সময়ের জন্য হলো জব সুইচ করে যেতেই পারি, ওটার জন্য কিছুদিন আমি আনএমপ্লয়েড থাকতেই পারি। তো যদি একটা ইকোনমিতে 4% আনএমপ্লয়মেন্ট থাকে, তার মানে আমরা ধরে নেবো এটা ন্যাচারাল, এই রেটটা সবসময় থাকবে চেঞ্জেস এর কারণে বা নতুন ফ্রেশ গ্রাজুয়েটদের লেবার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। তো ওই সময় কোনো কারণে উনি হয়তো এই ডেটাটাই পেয়েছিলেন যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেটটা 4%। বাংলাদেশে যদি আনএমপ্লয়মেন্ট রেটটা 4% হয়, হুইচ মিনস আমার, আমিও তো অ্যাজ ইকোনমিস্ট আমিও বলবো বাংলাদেশে কোনো মানে বাংলাদেশে কোনো আনএমপ্লয়মেন্ট নাই, মানে এটা ন্যাচারাল রেট, এইটুকু থাকবে, এইটুকু না থাকলে তো ইকোনমিই চলবে, বিষয়টাই এরকম, তা আমি তো এটাকে ন্যাচারাল ধরে নিব। তো ওইটাই উনি বলেছে, কিন্তু বাংলাদেশের আমরা যে বললাম আমরা একটু বেশি বুঝি, আমরা বেশি বুঝে এটা নিয়ে এটা নিয়ে বিশাল ট্রল করে ফেলেছে, হ্যাঁ বাংলাদেশে বলে কোনো আনএমপ্লয়মেন্ট নাই, কিছু বুঝে না সুঝে না, এগুলা সেগুলো অনেক কিছু বলে ফেলেছে, বাট অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট অর অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট হি ইজ কমপ্লিটলি ওকে, হিজ স্টেটমেন্ট ইজ কমপ্লিটলি ওকে। তো এটাই হচ্ছে বিষয়। তো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই যে আমি শুরুতে বলছিলাম যে আমি বলছিলাম যে ফুল এমপ্লয়মেন্ট বলে কোনো টার্ম ইকোনমিক্সে নাই, অর্থাৎ একটা ইকোনমিতে 0% রেট অফ আনএমপ্লয়মেন্ট একটা ইকোনমিতে কোনোভাবেই হতে পারে না। আমার কোশ্চেন অ্যানসারটা কি পেয়ে গেছেন, কেন হবে না? জি ম্যাম, কারণ হচ্ছে গিয়ে যে আমার যেটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের কথা বলছি আমি, এটার কারণ যে একটা ইকোনমিতে কখনোই 0% অফ আনএমপ্লয়মেন্ট থাকলে সেখানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট অ্যাটলিস্ট এক্সিস্ট করবেই, এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এক্সিস্ট করবে, এবং এটার কারণে দেখা যাবে যে কিছু মার্কেট নতুন করে জব সেক্টরে আসছে, বা কিছু পার্সন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে জব সুইচ করে যাচ্ছে, এই ঘটনাটা ঘটতেই থাকবে, সো এই রেটটা অ্যাটলিস্ট 4% থাকবে। তো এই যে যখন দেখা যাবে যে ফুল এমপ্লয়মেন্ট, আমরা ওইভাবেই বলবো যে যখন ফুল এমপ্লয়মেন্ট মিন্স ইটস ইকুয়াল দ্য ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ ন্যাচারালি আমাদের একটা ইকোনমিতে যে পার্সন পিপল মানে জব মার্কেটে সুইচ করতে চাচ্ছে বা এন্ট্রি করতে চাচ্ছে, এই সিচুয়েশনটা চেঞ্জেস এই সিচুয়েশনটার মধ্যে যে যত পার্সন পিপল থাকবে ওই সিচুয়েশনটাকে আমরা ন্যাচারালি নিব, এবং ওই সিচুয়েশনটাকে আমরা ফুল আনএমপ্লয়মেন্ট বলি। তো আজ আশা করি আজকে থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা ইকোনমিতে কেন সবাই সবসময় জব পায় না। একটা সময় আমারও এটা খুব মানে যখন প্রথম ইকোনমিক্স আমি পড়তে গিয়েছি, আমার একটা টার্গেট থাকে না যে এই দেশের জন্য কিছু করতে চাই, অবভিয়াসলি এখন পর্যন্ত ইচ্ছা আছে পলিসি মেকার হতে চাই, বড় কিছু করতে চাই, তো তখন প্রথম এটা ভাবতাম যে দেশে সবাই যাতে চাকরি পায়, এরকম একটা মানে এমন একটা কিছু করব যাতে হচ্ছে গিয়ে সবাই জব পাবে, এরকম একটা সিচুয়েশন হবে, কিন্তু এখন আমি বুঝি যে এটা আসলে পসিবল না, এই সিচুয়েশনটা আসলে আসা পসিবল না, বিকজ আসলে একটা ইকোনমিতে কখনোই আনএমপ্লয়মেন্ট রেটটা 0% যাবে না, এটাই হচ্ছে বিষয়, এটা অসম্ভব মানে সম্ভব না, যেটা সম্ভব না সেটা নিয়ে তো বলা উচিত না, তো হয়তো এমন পলিসি মেক করা উচিত যে পলিসি থেকে আসলে আমি মানে ইনকাম ডিসক্রিমিনেশনটা কমাই নিয়ে আসতে পারি, যে মানুষজন মানে আয় বৈষম্য যেটা, যে ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে, এই সিচুয়েশনটা হয়তো চেঞ্জ করে আনা যায়, এরকম পলিসি মেকার হওয়া যায়, এরকম পলিসি মেক করতে পারে। তো ইট ডাজেন্ট মিন যে আমি মানে দেশে সব মানুষকে জব দিয়ে দিব, এরকম কোনো কিছু করা সম্ভব না, এটা খোদ মানে সম্ভবই না, এটাই হচ্ছে বিষয়। ওকে, তো এই ছিল হচ্ছে আনএমপ্লয়মেন্ট থেকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে যেটাতে, সেটা আমরা হচ্ছে ইনফ্লেশন। দেখবেন যে আমাদের একটা খুব কমন কথা কিছু হইলে আমরা বলি যে ওকে, দেন আমরা আর একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর সেটা সম্পর্কে জানবো, উইচ ইজ ইনফ্লেশন।
তো দেখবেন যে দের ইজ আ ভেরি কমন থিং, আমরা যখনই মার্কেটে যে আমরা বলি যে বা আপনারা এটা ফিল করেন কিনা, আমরা তো আমাদের সবারই গ্রোসারি করতে হয় মোর অ্যান্ড লেস, সো এটা ফিল করেন কিনা যে লাইক যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমি এটা ফিল করি, খুব বেশি ফিল করি, তখন আমার মনে হয় যে আনএমপ্লয়মেন্ট রেটটা খুব বেশি, সরি ইনফ্লেশন রেটটা খুব বেশি বেড়ে গেছে ইকোনমিতে। সেটা হচ্ছে যখন আমরা স্টুডেন্ট ছিলাম দেখবেন যে 100 টাকা যদি পকেটে থাকতো, 100 টাকা দিয়ে আপনার লাঞ্চটা হয়ে যেত, হয়তো রিক্সা ভাড়াটাও হয়ে যেত, মানে একবেলা 100 টাকা খেয়ে দিয়ে পসিবল সার্ভাইভ করা, এরকম ছিল না সিচুয়েশনটা অনেকটা? মানে এমন কি হতো যে 100 টাকা দিয়ে একবেলা চলে না, কিন্তু এখন দেখেন আমরা যখন 100 টাকায় এখন আমরা লাঞ্চই করতে পারি না, নর্মাল টাইমে দেখা যায় যে একটু ভালো কোনো রেস্টুরেন্টে যেয়ে যদি খেতে যায় পার পার্সন কমপক্ষে আপনার হচ্ছে গিয়ে 500 টাকা খরচ হয়ে যায়, একটা রেস্টুরেন্টে যেয়ে খান পার পার্সনের আপনি বাজেট 500 টাকার নিচে করলে আপনি আসলে খেয়ে আসতে পারবেন না ঠিকঠাক মতো, বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়। তো আসলে ঘটনাটা কি ঘটেছে আমাকে যদি বলে দেন আমি বলবো ও ইনফ্লেশন রেট হাই। তো এই যে ইনফ্লেশন রেট হাই এটা আসলে কি, এই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় কিছু সিচুয়েশন দেখবো যেখানে আমরা দেখবো যে মানে দেখা যায় যে ওভারঅল প্রাইস লেভেলটা ইনক্রিজ করছে। সো হোয়েন দেয়ার ইজ এ ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল ইন অ্যান ইকোনমি দ্যাট সিচুয়েশন ইজ কল্ড ইনফ্লেশন, অর্থাৎ ওভারঅল ইকোনমিটাতেই একটা প্রাইস লেভেলে ইনক্রিজ করবে, মানে পুরো ইকোনমিরই দেখা যাবে যে অবভিয়াসলি দেয়ার আর সাম সর্ট অফ রিজন বিহাইন্ড ইট, আমরা রিজনগুলো নিয়েও আসবো, এই দেখা যাবে যে সেটার কারণে ওভারঅল ইকোনমিতে একটা মানে ইনফ্লেশন রেট মানে প্রোডাক্টের একটা অ্যাভারেজে প্রাইস বেড়ে যাচ্ছে, এই যে প্রোডাক্টের অ্যাভারেজে প্রাইস বাড়ছে এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে কি ইনফ্লেশন। এখন প্রশ্ন হচ্ছে কি ইনফ্লেশনটা কেন দেখা দেয় বা ইনফ্লেশনটা কিভাবে আমরা মেজার করব বা ইনফ্লেশন বলতে আমরা কি বুঝব, এটা হচ্ছে একটা কথা। সো তার আগে আগে ইনফ্লেশনটাকে এটা বলতে বুঝে নেই, যেমন কারেন্ট যদি বাংলাদেশে আমরা ইনফ্লেশন রেট দেখি, অ্যাজ ফার আই নো ইন কারেন্ট বাংলাদেশ দ্য ইনফ্লেশন রেট ইজ মোর দেন 7%। তো আমি এটাকে ইজি হওয়ার জন্য, ক্যালকুলেশন করাটা ইজি হওয়ার জন্য আমি এটাকে 5% ধরে নিলাম যে বাংলাদেশে ইনফ্লেশনটা হচ্ছে এখন 5%। এই যে 5% ইনফ্লেশন বললাম, উইচ মিন্স আমার যে প্রোডাক্ট আছে সেটাতে অন অ্যান এভারেজ 5% দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি বললেন এই অন অ্যান এভারেজ 5% দাম বৃদ্ধি পায় এই আর এমন কি, আচ্ছা 5% দাম বৃদ্ধি পায় এখানে আসলে যেটা বোঝাচ্ছে, ধরেন সাপোজ লিজা মার্কেটে গেল, উনি ধরেন একটা কলম কিনল, সেই কলমটার দাম যদি আগে 100 টাকা ছিল সেটার 5% যেহেতু সেটা দাম মানে 5% দাম বৃদ্ধি পাবে, সো 100 টাকার 5% তার মানে এটা দাম হয়ে যাবে 5, তো 100 + 5 = 105 টাকা, একটা কলমের দাম 100 টাকা থেকে 105 টাকা লাগে কোনো সমস্যা। তো ঠিক তার যে কলমটার দাম যেমন 5 টাকা বৃদ্ধি পেয়েছে, তারপরে ধরেন উনি 1 কেজি চাল কিনতে গেল, চালের দামও ওরকম 5% বৃদ্ধি পাবে, তারপরে ধরেন উনি সুগার কিনতে গেল, সুগারের দামও 5% বৃদ্ধি পাবে, এইভাবে যত প্রোডাক্ট কিনবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম এরকম 5% হারে বৃদ্ধি পেয়ে আসবে। অর্থাৎ আমার যেটা প্রবলেম মানে আমার যেটা প্রবলেমটা হয় বুঝতে পারছি যে আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি 5% হারে বেশি দাম দিই। এখন আপনি বলেন যে ম্যাডাম আমি তাহলে ধরেন 10টা কলম কিনছি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কি আমাকে 5% করে বেশি দাম দিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমার কিন্তু 5% করে বেশি দাম মানে আমাকে কিন্তু পেমেন্টটা বেশি করতে হবে। তাহলে এই যে সিচুয়েশনটা বলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন একটা সিচুয়েশন ফেস করছি যেখানে হচ্ছে গিয়ে আমরা মানে ইনফ্লেশন রেটটা বাড়লে কি হচ্ছে যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট একটা সর্ট অফ পার্সেন্টেজ আমার দাম মানে আমাকে বেশি স্পেন্ড করতে হচ্ছে, কিন্তু আমার কি হচ্ছে আমি কিন্তু ওই একই পরিমাণ প্রোডাক্টই পাচ্ছি, অর্থাৎ লিজা 1টা কলমই ডিমান্ড করেছিল, 1টা কলমই কিন্তু পাচ্ছে, কিন্তু আগে হয়তো সেই কলমটা 100 টাকা দিয়ে কিন্তু এখন সে কলমটা তাকে 105 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে। বা আমি যদি চালের ক্ষেত্রে আসি, ধরে নিলাম সাপোজ অমিত, তার মান্থলি ডিমান্ড হচ্ছে 10 কেজি রাইস, মানে সো সে 10 কিলো রাইস কিনে নিয়ে আসতে গেল,
এন্ড 10 কিলো রাইস যখন সে কিনে নিয়ে আসতে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে ওটার দাম 10 কেজি চালের দাম মানে জাস্ট অ্যাজাম্পশন ধরলাম যে 1000 টাকা। এখন 10 কিলো রাইসের দাম 1000 টাকা, সে হচ্ছে গিয়ে আগে এটা 1000 টাকাতে কিনতে, এখন যেহেতু 5% হারে দাম বৃদ্ধি পেলো, তাহলে 1000 টাকা 10% 5% হচ্ছে গিয়ে আপনার 50 টাকা, জাস্ট তাহলে এটা দাম হয়ে গেল 1050 টাকা। তো 1050 টাকায় যে উনি 10 কেজির জায়গায় 11 কেজি চাল পাচ্ছে তা কিন্তু না, অলমোস্ট দেখেন 1 কেজি চালের দাম সে দিয়ে দিচ্ছে, কিন্তু এই সেম 10 কেজি চালই কিন্তু সে এখানে পাচ্ছে। অর্থাৎ ওনার কিন্তু কনজামশন বাড়ছে, মানে মানে এমন না যে উনি হাই প্রাইস পে করছে এই কারণে উনি যে একটু বেশি প্রোডাক্ট পাচ্ছে বিষয়টা কিন্তু সেটা ঘটছে না, উনি যা মানে পে করছিল সেটাই কিন্তু ওনার আসছে। মানে এমন না যে এখানে তার মানে ওটার সরি এমন না যে ওটার কারণে হচ্ছে কি ওনার পেমেন্টটা বেড়ে যাচ্ছে যে উনি একটু বেশি প্রোডাক্ট পাচ্ছে, এরকম কিন্তু কোনো ঘটনা এখানে ঘটছে না। অর্থাৎ উনি যা মানে উনি যা কনজাম্পশন 10 কিলো রাইসই পাচ্ছে, বাট ইন দ্য মিন টাইম তাকে যেটা করতে হচ্ছে, আগে 1000 টাকা পে করতে, এখন 1050 টাকা পে করতে হচ্ছে, তো কিছু টাকা বেশি পেমেন্ট করতে হচ্ছে। তাহলে অমিতের তো হচ্ছে গিয়ে আর্নিং কি বেড়েছে, আমি ধরে নিলাম যে অমিতের মান্থলি আর্নিং ছিল সাপোজ 1100 টাকা, এখন 1100 টাকা মান্থলি আর্নিং ছিল, এখন সেখান থেকে উনি 1000 টাকা দিয়ে যে খাবার কিনতেন চাল কিনতেন, এখন সেইখানে তাহলে উনার সেভিংস কত ছিল? অবভিয়াসলি আপনি বললেন যে ম্যাডাম সেভিংস, তাহলে মাইনাস করলাম 100 টাকা সেভিংস ছিল। এখন যখন উনি 150 মানে 1000 টাকার জায়গায় 1050 টাকা হচ্ছে গিয়ে শুধু খাবারই বেশি পে করছে, তাহলে কিছু না সেভিংস 100 টাকা থেকে কমে কি 50 টাকা হয়ে গেল না? সেভিংস আগের থেকে কমে আসলো যখন হচ্ছে উনি 1050 টাকা হচ্ছে গিয়ে সরি 1050 টাকা হচ্ছে গিয়ে পেমেন্ট করলো, তখন হচ্ছে গিয়ে উনি কিন্তু সেভিংসও কমে আসলো। তাহলে আসলে যেটা বোঝাতে যাচ্ছিলাম, ইনফ্লেশনটা যখন আমরা হাই দেখি তখন দেখা যায় যে আমরা কিন্তু একই পরিমাণ প্রোডাক্টই পাচ্ছি। ইনফ্লেশন হাই হওয়া মিন্স হচ্ছে আমার এভারেজের যে প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একই পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু সেই প্রোডাক্টের কিন্তু আমার হচ্ছে গিয়ে আমি একই পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি কিন্তু আমার পেমেন্ট করতে হচ্ছে বেশি। এখন পেমেন্ট ইনফ্লেশন রেট হাই হয়ে গেলে ইট ডাজেন্ট মিন যে আমার আমার ইনকাম হাই হচ্ছে, আমার ইনকাম যা ছিল অ্যাজ ইট ইজ তাই থেকে যাচ্ছে, তাহলে ইনকাম লাইক অ্যাজ ইট ইজ আছে, বাট মাই ইনকাম অ্যাজ ইট ইজ আছে, আমি যা মানে আমি যা মানে আমার ডিমান্ড যা ছিল তাই আছে, কিন্তু প্রাইস লেভেলটা বেড়ে গেছে, দেন হোয়াট উইল হ্যাপেন দেয়ার? অবভিয়াসলি মাই সেভিংস মানে আমি যে অতিরিক্ত যে খরচটা যেটা করবো সেটা করার জন্য আমার কি হবে, আমার সেভিংসটা ফল করবে। আমি বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা আবার ক্লিয়ার করি, ইনফ্লেশনে আমার প্রাইস লেভেলটা বৃদ্ধি পায়, তো ইনফ্লেশনের কারণে যদি আমার প্রাইস লেভেলটা বৃদ্ধি পায় আমার ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে না, ইনফ্লেশন হয়েছে মার্কেটের জিনিসপত্র দাম বেড়ে গেছে, আমার কিন্তু ইনকাম বৃদ্ধি পাচ্ছে না। তাহলে যেখানে আমার 1000 টাকা ইনকাম মানে আমি ওই যে বললাম যে আমার ইনকাম ছিল 1100 টাকা, 1100 টাকাই ইনকাম আছে, আগে আমি 1000 টাকায় আমার মান্থলি গ্রোসারি মানে মান্থলি যা আমার খাবার লাগে আমি সেটা খরচ করছি, এখন 5% ইনফ্লেশনের কারণে আমার 1050 টাকা খরচ করতে হবে। আগে যখন আমি 1000 টাকা খরচ করতাম তখন আমার ওই 100 টাকা ছিল সেভিংস, তাহলে আমি এখন যখন 5% ইনফ্লেশনের জন্য আমি 1050 টাকা খরচ করছি তখন আমার 50 টাকা সেভিংস হয়ে গেল। তাহলে ইনফ্লেশন রেট যদি হাই হয় তাহলে কি আমার যে সেভিংস যেটা ছিল সেটা কি ফল করে যাচ্ছে না? কিছুটা হলো সেভিংসটাকে ফল করলো না, এস দিয়ে আমরা এখানে সেভিংস বুঝাচ্ছি, তো সেভিংসটা আমার ফল করলো, কিভাবে ফল করলো? যে আমার যে ইনকাম বৃদ্ধি পেলো তাহলে আমার সেভিংসটা অটোমেটিক্যালি কিছুটা ফল করলো। আচ্ছা সেভিংস ফল করলে আপনি চিন্তা করছেন ম্যাডাম একটু সেভিংস ফল হলো তাতে আমার সমস্যা কি? সমস্যা হচ্ছে সেভিংসটা একা আপনার ফল হয় না, সেভিংস আমারও ফল হয়েছে, লিজারও ফল হয়েছে, বা হচ্ছে গিয়ে তমালেরও ফল হয়েছে, বা সবারই আমাদের ক্লাসে যারা ছিল সবারই, কারণ যখন ইনফ্লেশনটা হচ্ছে এটা কিন্তু একা আমার জন্য ইনফ্লেশন হয় না, আমার জন্য হয় বা আপনার জন্য হয়, নাকি দোকানদার শুধু আপনার কাছে বেশি দাম চায় বাকিদের সবার কাছে মডারেট প্রাইসে সেল করছে? ইনফ্লেশন যখন দেখা দেয় ওভারঅল ইকোনমি সবাই এটার ইম্প্যাক্ট করে, এই যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলোই এরকম,
যে সবার উপরে ইম্প্যাক্ট করবে। সো ইনফ্লেশন যখন আমি দেখতে পাবো এই ইম্প্যাক্টটা কিন্তু সবার উপরে পড়ছে। সো প্রোডাক্টের দাম বৃদ্ধি পেলে এটার ইম্প্যাক্টটা যেমন আপনার উপরে পড়ছে আমার উপরেও পড়ছে, আমারও সেভিংস কমছে আপনারও সেভিংস কমছে। তো ওভারঅল অর্থাৎ একটা ইকোনমিতে আমরা এখন জানি ডাউনটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে এগ্রিগেট দিয়ে, যেমন এগ্রিগেট ডিম্যান্ড এগ্রিগেট সাপ্লাই এভাবে পড়েছি আমার জিডিপি পড়ার সময়। সো আমার এগ্রিগেট সেভিংস যেটা মানে ওভারঅল যে একটা ইকোনমিতে সেভিংস যেটা সেটা ফল করে যাচ্ছে। তাহলে ইকোনমিতে যদি ওভারঅল সেভিংস ফল করে তাহলে আমার হাতে টাকাই নেই, আমি কি ব্যাংকে কোনো টাকা ডিপোজিট করব? অবভিয়াসলি না। তো ব্যাংকে যখন আমি টাকা ডিপোজিট করব না, ব্যাংকেও দেখা যাবে যে ব্যাংকের কিন্তু ডিপোজিট রেট কমতে থাকবে, ব্যাংকে তখন মানুষ রি ইনভেস্টমেন্ট কম যাবে। বা আচ্ছা এত এত কষ্ট করে ঘুরায় পেঁচা না চিন্তা করে ডিরেক্টলি চিন্তা করে তার আমার সেভিংসই নাই, তাহলে আমি আমার হাতে কোনো তেমন অতিরিক্ত টাকা নাই, তাহলে কি আমি নতুন করে কোনো বিজনেস করা বা কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার কথা চিন্তা করব? অবভিয়াসলি না। বা ধরেন ইভেন একটা সেভিংস সার্টিফিকেট কিনা এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট, বা একটা ফ্ল্যাট কিনা এটাও একটা ইনভেস্টমেন্ট, বা একটা এগ্রিকালচার ল্যান্ড কিনা এটাও একটা ইনভেস্টমেন্ট। আমার যখনই ইনফ্লেশন রেট হাই হবে আমার সেভিংস যখন ফল হতে থাকবে তখন আমি রি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারবো না, বিকজ আমি দেখবো যে আমি যা আর্ন করছি এটা দিয়ে আমাকে সার্ভাইভ করতেই আমার অবস্থা খারাপ। তো সেক্ষেত্রে তো আমি আসলে চিন্তাই করতে পারি না যে আমি হচ্ছে গিয়ে এখন একটা ইনভেস্টমেন্টে যাব। তো আমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। তো আমার ইনভেস্টমেন্ট কমা মানে কি সবারই তো ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। ইনভেস্টমেন্ট কমার একটা ইম্প্যাক্ট করি, ইনভেস্টমেন্ট ধরেন কমতে শুরু করলো, তো ইনভেস্টমেন্ট যদি থাকতো তাহলে কি হতো ওই ইকোনমিতে? কি নতুন করে কিছু মানুষের জব ক্রিয়েশন হতো না? ধরলাম যে আমারই অনেক বেশি সেভিংস ছিল, তো আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে আমি একটা নতুন করে আমি একটা দিব রেস্টুরেন্ট দেবো। তাহলে যদি আমি একটা রেস্টুরেন্ট দিতাম তাহলে কি হতো, সেখানে কিছু মানুষের জব ক্রিয়েশন হতো না? বা আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছে গিয়ে একটা একটা বুক স্টোর দিব, বা আমি হচ্ছে গিয়ে একটা সেভিং সার্টিফিকেট কিনবো, বা আমি হচ্ছে ব্যাংকেই সেভ করবো, যেন আমি কিছুই করলাম না, আমি একদম সেফ একটা যেতে চাইলাম, আমি বললাম যে ব্যাংকে আমি কিছু সেভিংস করব। তো এই যে যেটাই আমি বলি না কেন এগুলো কি সব হচ্ছে গিয়ে সেফ কিছু ওয়ে না, যেখানে হচ্ছে গিয়ে আমি আমার হচ্ছে গিয়ে নতুন করে আমি যে ইনভেস্টমেন্টে যেটা যেতে যাচ্ছি সেটার কথা বলছি। এই যে সিচুয়েশন গুলো বললাম এখানে আপনারা দেখেন যে আমরা কিন্তু সবগুলো ক্ষেত্রেই আপনার হচ্ছে গিয়ে সেভ একটা মানে আমার ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে। যখনই ইনফ্লেশনটা দেখা যাচ্ছে আমার সেভিংসটা যেমন কমছে এর সাথে সাথে ইনভেস্টমেন্ট উইচ ইস আই এটাও আমার ফল করছে। এবং ইনভেস্টমেন্ট ফল করা মানেই হচ্ছে গিয়ে আমার আমার ইনভেস্টমেন্টটা ফল করছে। ইনভেস্টমেন্ট ফল করা মানেই হচ্ছে ওভারঅল ইকোনমিতে কিন্তু জব ক্রিয়েশন হবে না, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেটটা কি হবে, বাড়বে। তো দেখা যায় যে ইনফ্লেশনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট। সো এই জন্যই দেখা যায় যে আমরা যখন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেটটা নিয়ে পড়াই, মানে আনএমপ্লয়মেন্টটা যখন পড়ে এর সাথে সাথে হচ্ছে কি আমরা ইনফ্লেশনটাকেও চলে আসে। আচ্ছা এটাকে একটা একটা কার্ভ দিয়ে এক্সপ্লেন করা, যেটাকে বলে ফিলিপস কার্ভ। তো এটা আসলে আপনাদের জন্য এত দরকার নাই তাই আমি এটা যাচ্ছি না। তো হোটেল এটাই বলতে চাচ্ছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ইনফ্লেশনটা আমাদের জন্য খারাপ, সেটাই সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ইনফ্লেশনটা কেন খারাপ। যে ইনফ্লেশন হলে দেখা যায় যে আমরা সবারই সেভিংস কমতে থাকে, সো আমাদের রি ইনভেস্টমেন্টও অসুবিধা হয়, আমরা নিজেরা হচ্ছে গিয়ে নিজেদের সেভিংসটা ভেঙে হচ্ছে গিয়ে চলার চেষ্টা করি, সো ইটস এ ব্যাড ইন্ডিকেটর ফর অ্যান ইকোনমি। এখন আসে যে ইনফ্লেশন আসলে কয় ধরনের সেটাতে যাই। সো ইনফ্লেশন বা ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল যেটাকে আমরা ইনফ্লেশন বলছি, এটা টু টাইপস, ওয়ান ইজ ইনফ্লেশন অ্যানাদার ওয়ান ইজ ডিফ্লেশন। সো যদি ইনক্রিজ করে সেই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে প্রাইস লেভেলটা যদি continuously increase korte thake that situation is inflation, and if the price level continuously falls that situation is deflation. jemon ekhi bhabe ekta desher inflation ekta deshe inflation er o dorkar ache, to oi unemployment er moddhe jodi ekta deshe inflation rate 4% thake, jete etar sathe unemployment rate er negative somporko, orthat jokhon ekta deshe khub beshi high rate of inflation thake, majar bishoy hocche ki sei deshe tokhon bekarotter har kom।
আচ্ছা এটা একটু এক্সপ্লেন করবো একটু পরে করি। তো তারা একটু বললেন যে ইনফ্লেশন রেটের মানে আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে যদি ইনফ্লেশন রেটও 4% থাকে তাহলে আমরা বলি যে এই সিচুয়েশনটা কিন্তু বেটার, অর্থাৎ 4% ইনফ্লেশন রেট একটা ইকোনমির জন্য দরকার আছে। আচ্ছা আমি এখন একটা কথা বলছিলাম যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট, মানে যখন প্রাইস লেভেলটা অনেক হাই থাকবে তখন দেখা যাবে যে আনএমপ্লয়মেন্ট রেটটা লো হবে। কেন হবে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করছি, তার আগে এটাকে একটা রিলেট করি। আদারটা প্রিন্সিপাল ছিল মনে আছে কিনা, সোসাইটি ফেসেস শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মানে ট্রেড অফ করতে হয় যে কোনো একটা দিকে যেতে হবে, আইদার ইনফ্লেশনের দিকে যেতে হবে তো আনএমপ্লয়মেন্টের দিকে যেতে হবে, মানে আইদার প্রাইস লেভেলটা হাই করে দিবে অথবা আনএমপ্লয়মেন্ট রেটটা হাই করে দিতে হবে, যে কোনো একটা সিচুয়েশনে মানে চিন্তা করতে হবে সোসাইটি। আমি বলেছিলাম যে একটা যখন ম্যাক্রো ইকোনমিক্স এর পার্টটা আমরা যাবো তখন আমি এটা নিয়ে আলোচনা ওটা বুঝে। ধরে নিচ্ছে একটা ইকোনমিতে ইনফ্লেশন রেট অনেক হাই, প্রাইস লেভেল অনেক হাই, অ্যাজ এ প্রডিউসার আপনি যখন দেখলেন প্রাইস লেভেল হাই আপনার কি চিন্তা থাকবে? মার্কেটে বেশি বেশি সাপ্লাই দেওয়া ঠিক কিনা? কারণ আপনি যে প্রোডাক্ট 10 টাকায় সেল করতেন ইনফ্লেশনের কারণে ধরেন সেটা এখন 20 টাকায় সেল করতে পারছেন, 20 টাকা না ধরেন যে পেঁয়াজের মতো, যে পেঁয়াজের দাম ধরেন হচ্ছে 20 টাকা কেজি বা 30 টাকা কেজি, সে পেঁয়াজের দাম হয়ে গিয়েছিল 300 টাকা কেজি, আপনার তখন টার্গেট কি থাকবে? পেঁয়াজ বেশি বেশি সেল করা, মানে পেঁয়াজের সাপ্লাই বাড়ানো। আচ্ছা ধরে নিচ্ছে এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, লাইক আমি ধরলাম যে কি ধরতে হবে ম্যাঙ্গো জুস, কারণ ম্যাঙ্গো জুসের প্রাইস বেড়ে গেল, তখন আমরা আমাদের তখন কি টার্গেট থাকে? তার ম্যাঙ্গো জুস বেশি বেশি প্রডিউস করা, তাহলে মানে আমি সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছি তো প্রাইস লেভেল বেড়ে গেছে, তো ম্যাঙ্গো জুসের সাপ্লাই বাড়ানোর জন্য তখন আমাকে কি করতে হবে? আমার কি ম্যাঙ্গো জুস কেমনি এমনি হবে? অবভিয়াসলি আমার লেবার লাগবে। তাহলে আমি যখন সাপ্লাই বাড়াতে যাচ্ছি, সাপ্লাই বাড়া মানে হচ্ছে কি ওই ইকোনমিতে আমরা লেবার সাপ্লাইটা বাড়া মানে আমার প্রোডাকশন বাড়াতে চাও, প্রোডাকশন বাড়াতে গেলে আমার বেশি বেশি লেবার সাপ্লাই দিতে হবে, মানে লেবারের ডিমান্ড করতে হবে, না লেবার মানে বেশি বেশি মানুষ কাজ করবে। আচ্ছা বেশি মানুষ কাজ করা মানে কি? মানে বেশি মানুষ আমরা জব পাবো, বেশি মানুষ জব পেলে আমাদের স্যালারি থাকবে, স্যালারি থাকা মানে আমাদের হাতে টাকা আছে, টাকা থাকলে আমার প্রাইস লেভেল যাই হোক টাকা আমি কিন্তু প্রোডাক্ট কিনতে যাবো। তো বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু অনেকটা এরকম যে দেখেন বাংলাদেশে কিন্তু ইনফ্লেশন রেটটা যথেষ্ট হাই, আসলে গভর্নমেন্ট যেটা করেছে যে হাই রেট অফ ইনফ্লেশনটাকে চুজ করেছে, কারণ গভর্নমেন্ট জানে যে হাই রেট অফ ইনফ্লেশন চুজ করলেও এখানে যেটা হবে যে আমার জব ক্রিয়েশন থাকবে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু লো থাকবে। কিন্তু দেখেন কম্পারেটিভলি বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেটটা লো। আপনি হয়তো বলতে পারেন যে না ম্যাডাম অনেক মানুষ জব হারাচ্ছে, আপনি যদি এটা চিন্তা করেন সিচুয়েশনটা কিন্তু রং, আপনার কিন্তু জব আছে কিন্তু আপনি হয়তো সেই ধরনের জব করতে চাচ্ছেন না। যেমন দেখবেন যে এখন অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর কাজ আছে, আপনি যদি ওইভাবে না চিন্তা করেন তাহলে প্রচুর কাজ আসলেই আছে। আমি এখন দেখি তো এই যে ডেলিভারি সার্ভিসের জন্য কত পার্সেন্ট এটার সাথে ইনভলভ, বা হচ্ছে কি যে উবার ইটস পাঠাও এগুলোতে প্রচুর মানুষ কিন্তু এটাতে ইনভলভ, ইভেন মানুষ বাসায় বসে খাবার তৈরি করে সেল করছে, এইটারও কিন্তু এখন অপশন চলে আসে। তাহলে আপনি যদি মনে করেন যে না আমি বাসায় বসে খাবার তৈরি করে সেল করবো এটা আমার সাথে যায় না, তাহলে তো আর আমার কিছু বলার নাই। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না কোনো কাজই হচ্ছে গিয়ে আপনার অসম্মানজনক না আমি কাজ করতে পারবো, তাহলে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এখন জব ক্রিয়েশন আছে। এর সাথে হচ্ছে গিয়ে মানে আনএমপ্লয়মেন্ট রেটটা যথেষ্ট মডারেট, এই করোনাকালীন অবস্থা তো আমি যদি কনসিডার করি আনএমপ্লয়মেন্ট রেটটা যথেষ্ট মডারেট, তো আমি যদি এর সাথে কম্পেয়ার করি আমাদের কিন্তু প্রাইস লেভেল অনেক যথেষ্ট হাই। তো এটাই যে রিলেট করে দেখাচ্ছি প্রাইস লেভেল হাই মানে ইনফ্লেশন রেট হাই, ইনফ্লেশন রেট হাই তার মানে হচ্ছে গিয়ে প্রডিউসার যারা তারা চিন্তা করছে তাহলে আমি একটু প্রোডাক্ট সেল করে অনেক হাই প্রাইস পাবো, এই কারণে তারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলোকে হাই প্রাইসে সেল করার কথা চিন্তা করে। তা হাই প্রাইসে যখন প্রোডাক্টে সেল করার কথা চিন্তা করছে তখন তাদের প্রোডাকশন বাড়াতে হচ্ছে, প্রোডাকশন বাড়ানোর জন্য দে নিড মোর লেবার, ওয়েন দে নিড মোর লেবার দ্যাট মিন্স দে হায়ার এ লটস অফ লেবার হুইচ মিন্স ইট উইল ক্রিয়েট দ্য সিচুয়েশন দ্যাট উইল ফলস দ্য আনএমপ্লয়মেন্ট রেট, ওয়েন দ্য আনএমপ্লয়মেন্ট রেট ফলস হুইচ মিন্স মোর পিপল গেট জব, when I'm getting job which means I will get the salary, I have the money, so ami kintu product er price jai hok na keno ami kinte parchi, ei jonno je duter moddhe ekta negative relationship bujhte parchi।
দেখবেন যে এই যে গণপরিবহন বন্ধ, মানে টিভি খুললেই আপনার, আমরা আমি নিউজ চ্যানেল গুলোতে একটাই জিনিস দেখি, ঢাকা শহরে মানুষজন আসছে যাচ্ছে, নর্মাল ট্রান্সপোর্ট ভাড়া করে তারা চলে যাচ্ছে। আমার যেটা মনে হয়, আমি এই কথাটা নিয়ে অনেক মানে আরো কয়েকটা ক্লাসে বলেছি, যে দে ক্যান এফোর্ড ইট। কেউ যদি কিছু করে আপনি বুঝতে হবে যে হি ক্যান এফোর্ড ইট, দ্যাটস ওয়াই হি ইজ ডুইং দ্যাট। আপনি যদি দেখেন যে আমি ফাইভ স্টারে বসে খাচ্ছি, হুইচ মিনস আই ক্যান এফোর্ড ইট, এই জন্য আমি ফাইভ স্টারে বসে খাচ্ছি। বা আমি যদি একটা এক্সপেন্সিভ জুয়েলারি পরি, মানে আমি এটা এফোর্ড করতে পারছি, আমার সেই সিচুয়েশনটা আছে। বাংলাদেশে যে আমরা যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, আমরা এটা এফোর্ড করতে পারি, আমরা করতে পারি বিধায় আমি 10,000 টাকা ভাড়া করে বাসায় গাড়ি ভাড়া করে চলে যাচ্ছি, কারণ আমার এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে। সেটা যে কোনো ওয়েতেই হোক না কেন, আমি এফোর্ড করার অ্যাবিলিটি রাখি। তো এটাই হচ্ছে গিয়ে এটাই হচ্ছে আমি তোমাকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, যে আমরা এবিলিটি রাখি বিধায় আমাদের কিন্তু এই সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি খারাপ বলছি না, অর্থাৎ ইনফ্লেশন রেটটা হাই হলো, দেখা যাচ্ছে যে ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিটা কিন্তু আমার বেশ এক্সপ্যান্ড করছে, বেশ একটা স্টিমুলেটিভ একটা ওয়ে দেখতে পাচ্ছি। দ্যাটস আ গুড ইন্ডিকেটর। এখন গভর্নমেন্টের আসলে এটা চুজ করতে হয় যে গভর্নমেন্ট আসলে কি চায়। গভর্নমেন্ট কি আপনার ওই হাই রেট অফ আনএমপ্লয়মেন্টেই থাকবে, নাকি হচ্ছে গিয়ে আপনার মানে আনএমপ্লয়মেন্ট রেটটাকে যদি আবার কমা, মানে আনএমপ্লয়মেন্ট রেটটাকে যদি সরি প্রাইস লেভেলটাকে যদি তারা কমাতে যায়, তখন আবার যে প্রবলেমটা ফেস করবে, যে বললাম যে তখন সেক্ষেত্রে যেটা দেখা দিবে যে আমার কিন্তু প্রাইস লেভেল কমে আসবে, কিন্তু আবার আমি কিন্তু ইনফ্লেশন রেটটা অনেক হাই পেয়ে যাব। এখানে ইনফ্লেশন রেটটা যদি হাই আমি দেখাতে চাই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা তখন সেটাতে যাবো। তো এইটা আসলে আমি বললাম যে সিচুয়েশনের উপর ভ্যারি করে, যে আমরা আসলে কোন সিচুয়েশনে যেতে চাচ্ছি এটা সেটার উপর ভ্যারি করে, তারপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে যাই, মানে গভর্নমেন্ট ডিসাইড করে যে সে আসলে আনএমপ্লয়মেন্টে যাবে না ইনফ্লেশনে যাবে। তো শেষ করে দিব, আর একটু বুঝাই নেই যে তারপরেও আমি বলছিলাম যে একটা ইকোনমিতে যদি অতিরিক্ত আনএমপ্লয়মেন্ট থাকে, ইটস এ ভেরি বিগ প্রবলেম ফর দ্যাট ইকোনমি। সো সেটা একটু বোঝার চেষ্টা করব। সো রিজনটা হচ্ছে গিয়ে, রিজনিংটা ওই যে বই আছে, আমি এটা পুরোটাই বই থেকে পড়াই। প্রথমে আসে হচ্ছে কি, প্রথম রিজনিং ওয়াই দ্য ইনফ্লেশন ইজ এ প্রবলেম, দ্যাট ইজ দ্য রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। দুটোই একই জিনিস, তো আমি একসাথেই বুঝাই দিব। রিডিস্ট্রিবিউশন মানে নতুন করে পুনর্বিন্যাস হচ্ছে। দেখেন যেই সেলার যে প্রোডাক্টটা 100 টাকায় সেল করতো, সে প্রোডাক্টটা বাংলাদেশে যেটা আছে 100 50 টাকা যেটা সেল করতো, সে প্রোডাক্টটা হয়তো 500 টাকায় সে সেল করছে। তাহলে কি হচ্ছে, ও প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অতিরিক্ত একটা দাম, মানে অতিরিক্ত কিছু মানি তার পকেটে চলে যাচ্ছে। অ্যান্ড এই মানিটা কোথা থেকে যাচ্ছে, আমার আপনার যে সেভিংস ছিল সেখান থেকে আমরা এটা স্পেন্ড করে ফেলছি, যে বিকজ উই নিড দ্যাট প্রোডাক্ট। তো এইভাবে যেই আর্নটা তার করার কথা না, যে সেলার, মানে এটা আমি সিন্ডিকেটদের আরো বেশি মেন করব, তাদের যে আর্নটা করার কথা না, আমি ইনফ্লেশন রেটটা দেওয়ার, মানে ইনফ্লেশন রেটটা হাই হওয়ার কারণে দে আর্ন দ্যাট মানি, ইজেন্ট ইট? একটু চিন্তা করেন, ওই যে আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল, আমরা যে আমরা টিভিতে নিউজ আসছিল যে ময়মনসিং এ, তারপরে কুষ্টিয়াতে কিছু কোল্ড স্টোরেজে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ হচ্ছে গিয়ে প্রিজার্ভ করা আছে, যাতে আর্টিফিশিয়ালি প্রাইস লেভেলটা ইনক্রিজ করা আছে। সো হোয়াট হ্যাপেন দেয়ার, দে আর্নস দ্যাট মানি। আমরা যে অতিরিক্ত যে দামটা পে করেছি, সেই অতিরিক্ত দামে তো তাদের কাছ থেকে পেঁয়াজটা কিনে নিয়ে আসছি, তাই না? ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, টাকাটা কাদের কাছে গেছে, তাদের পকেটে গেছে। তো যেই টাকাটা আমার সেভ করার কথা, সেটাকে আমি সেভ করতে পারলাম না, সার্ভাইভ করার জন্য আমি টাকাটা স্পেন্ড করে ফেললাম। অ্যান্ড দ্যাট মানি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি গোজ টু দ্যাট পার্সন। তো ইনকাম বা ওয়েলথ যদি বলি, আমার ইনকাম নাই, তখন আমি কি করবো, আমি আমার অ্যাসেট থেকে স্পেন্ড করবো, তাহলে কি রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না? বুঝিনি বিষয়টা, আরেকবার বোঝায় বলবো, মানে যার কাছে যেটুকু পরিমাণ অর্থ থাকার কথা না, সে অর্থটা, অতিরিক্ত অর্থটা তার কাছে চলে যাচ্ছে না? আচ্ছা ধরেন আমার ক্লাসে দিই এক্সাম্পল, আমরা ধরে নিলাম আমরা ক্লাসে যারা যারা আছে এই কয়জনই আছে, তো আমি একমাত্র সেলার, আপনারা সবাই বায়ার। এখন একটা প্রোডাক্ট আমি জানি যে এই প্রোডাক্টের দাম 50 টাকা,
এখন এই প্রোডাক্টটা আমি ক্লেম করলাম যে এই প্রোডাক্টটা আমি যদি একা সেলার আমি একা সিন্ডিকেট হয়ে গেলাম আমি বললাম যে এই প্রোডাক্টটা 100 টাকায় সেল করব আমি আমার কাছে কিনতে হবে আদারওয়াইজ হবে না এখন আপনারা দেখলেন ওটা আপনার ডেইলি নেসেসারি সো ইউ হ্যাভ টু পারচেজ দ্যাট তো আপনারা 100 টাকায় পেমেন্ট করা শুরু করলেন এখন অতিরিক্ত এই যে আটজন আছেন আটজনের কাছ থেকে আমি অতিরিক্ত 50 টাকা করে নিলাম তাহলে কথা হলো 400 টাকা এই 400 টাকা কি আমার পকেটে অতিরিক্ত আসলো না আমাকে আর্ন করার কথা না এই 400 টাকা আমি অতিরিক্ত আর্ন করলাম এবং এটা আপনার সেভিংস থেকে কিন্তু এই 400 টাকাটা আমি পেলাম আপনার আপনার সবার আমার মানে একজনের না এই ক্লাসে ইন্ডিভিজুয়াল সবার থেকে আমি 50 টাকা করে অতিরিক্ত তো এই যে সেল করতে যে আমি যে যে 400 টাকা এক্সট্রা পেমেন্ট পেলাম এই প্রাইস লেভেল হাই করে দেওয়ার কারণে আমি দেখালাম যে ইনফ্লেশন রেট হাই ইনফ্লেশন রেট ডাবল হয়ে গেছে এই জন্য প্রোডাক্টের দামও ডাবল এই যে আপনার যে ইনকাম যেটা ছিল সেই ইনকামটা রিডিস্ট্রিবিউট হয়ে কার কাছে চলে আসলো আমার কাছে বা আপনার যে ওয়েলথ ছিল ধর আপনার ইনকাম নাই তো আপনি এটা কেনার জন্য আপনার অ্যাসেট ইউজ করলেন সো সেটা রিডিস্ট্রিবিউট হয়ে যায় আমার কাছে চলে আসলো বিকজ অফ ওয়াই বিকজ অফ ইনফ্লেশন এটা ওয়ান অফ দ্য ব্যাড সাইড অফ ইনফ্লেশন দেন অ্যানাদার ওয়ান ইজ এই যে ডাইভার্স দ্য রিসোর্সেস ফ্রম প্রোডাক্ট দেখা যায় যে যখন ইনফ্লেশনটা হাই হয়ে যায় আমরা অনেক সময় ক্যাপিটাল যেটা থাকে হ্যাঁ সেটাকে আমি প্রোডাকশনে মানে আমি সেটাকে সেল করে ফেলি যেমন এখন যদি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু সবগুলো সেল করা হয় না সেল করতে হয় না মেইনলি কিছু রাখতে হয় হচ্ছে গিয়ে অ্যাজ এ সিড বা আমি চালের কথা বলতে পারি পুরো চালটা কিন্তু সাধারণত কৃষকরা সেল করে না কিছু চাল ভালো দেখে উচ্চ মানে যেটা বুঝে যেটা ওরা বুঝে যে যেটার ইয়াটা ভালো আমি দ্রুত যত পারি চাল বিক্রি করে দিই কারণ এরকম দাম তো বাড়বে না আমি মানে বীজ পরেও কিনতে পারবো এরকম কিন্তু চিন্তা তখন চলে আসবে অটোমেটিক্যালি কৃষকের মাথায় চিন্তাটা চলে আসবে এই যে সিচুয়েশনটা বললাম এখানে আসলে কি হলো এখানে হচ্ছে গিয়ে দেখা গেল যে আমি অতিরিক্ত ব্যয় করছি কেন ব্যয় করছি মানে আমি দেখা যাচ্ছে যে আমার যেটা ক্যাপিটাল হওয়ার কথা যে রিসোর্সটা আমি ক্যাপিটাল আকারে পাওয়ার কথা সেই রিসোর্সটাকে আমি ক্যাপিটাল আকারে ইউজ করছি না আমি সেটাকে হচ্ছে গিয়ে প্রোডাকশনে নিয়ে আসি কারণ আমি জানি যে এটা যদি আমি এখন সেল করে দিই এটা থেকে আমি বেশি প্রফিটেবল মানে আমি যে প্রফিটটা পাবো সেটা আমার জন্য বেশি বেটার পজিশনে এনে দেবে তো আমি কিন্তু সেখানেই যেতে চাচ্ছি এই যে সিচুয়েশন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম পাবো যে আমরা আপনার ইয়াটা করবো যে আমরা সেল করে মানে যখন দেখা যায় যে আনএমপ্লয়মেন্ট একটা খুব হাই হয়ে যায় আমরা সাধারণত এই কাজটা করে থাকি যে আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্টটা সেল করে দিই মানে আমাদের যেটা ক্যাপিটাল হিসেবে ইউজ করার কথা ছিল সেটাকে আমরা ক্যাপিটাল হিসেবে ইউজ না করে আমরা সেটাকে সেল করে দিই এরকম একটা সিচুয়েশন আমরা অনেক সময় দেখতে পাই এইটাকে আমরা কিন্তু মানে এই যে যখন এই ধরনের সিচুয়েশন গুলো অ্যারাইজেস হয় তখন কিন্তু সেটাকে আমরা বলতে পারি যে ডাইভার্স রিসোর্সেস ফ্রম প্রোডাকশন আমরা দেখা যাচ্ছে যে রিসোর্সটা যে প্রোডাকশনে থাকার কথা ছিল সেটাকে না করে আমরা সেল করে দিচ্ছি আর লাস্টলি যেটা হয় যে আমি যদি আর একটা বলতে চাই আমরা যেহেতু রিয়েল জিডিপির কথা জানি এবং রিয়েল জিডিপির যদি একটু হলেও আমাদের মনে থাকে আমাদের হয়তো এটা মনে আছে যে রিয়েল জিডিপি ক্যালকুলেশনের সময় আমরা হচ্ছে গিয়ে কি করতাম আমরা এটাকে যেটা বলে যে আমরা হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন রেটটাকে অ্যাডজাস্ট করতাম তাহলে মানে অরিজিনাল সিনারিওটা বের করতাম যে আসলে আমি কতটুকু প্রোডাক্ট কিনতে পারছি আমার ক্ষমতা কতটুকু এরকম একটা বিষয় আসতো তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেটটা যখন হাই তখন হচ্ছে গিয়ে আমরা ইনফ্লেশন রেটটা যখন হাই তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মানে আমাদের কনজাম্পশনও একটা বিষয় এখানে চলে আসে যেটা আমরা কম মানে আমরা অরিজিনাল সিনারিটা আমরা বুঝতে পারছি যে যথেষ্ট ভালো হচ্ছে না তো আমরা কিন্তু আসলে কমই প্রোডাক্ট পারচেস করে থাকি ইনফ্লেশন রেটটা যখন হাই হয় তখন দেখা যায় যে আমরা কিন্তু কম পারচেস বা মানে কম প্রোডাকশনে যাওয়ার এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসে এটাই বলতে চাচ্ছিলাম যে ইনফ্লেশন আমরা হয়তো ভাবি যে ইনফ্লেশন রেটটা হাই হলেই যে মানে খারাপ সেটাও না আবার লো হলেও যে খুব বেশি ভালো সেটাও না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার রিয়েল জিডিপি বা এমপ্লয়মেন্টের কিন্তু একটা ইম্প্যাক্ট করে যে ইনফ্লেশন রেটটা লো হলে কিন্তু আবার এমপ্লয়মেন্টটা জেনারেট হবে আবার ইনফ্লেশন রেট
বেশি হাই হয়ে গেলে আমাদের সেভিংসই থাকবে না, আমরা এই ধরনের একটা ব্যাড সিনারিওতে পড়ছি। সো ও মানে আমরা বলতে গেলে দুই দুইটা সিচুয়েশন দুই পাশ থেকে একটা ডিফিকাল্ট সিচুয়েশন থাকে, এটি ফাইনালি বলতে চাচ্ছিলাম। সো দ্যাটস ইট। এরপরে আমাদের, আমি যদি সময় পেতাম, যেহেতু আপনাদের ম্যাথমেটিক্যাল পোর্শনে যেতে যাচ্ছি না, ইনফ্লেশন রেটটা কিভাবে ক্যালকুলেশন করে সেটা দেখাতাম। সো ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করে হচ্ছে সিপিআই থেকে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে বলা হয়। জাস্ট আমি দেখাচ্ছি, এখান থেকে আমি প্রশ্ন করব না। তো সিপিআই হচ্ছে কি, একটা মার্কেট বাস্কেট, অর্থাৎ একটা ইকোনমিতে আমাদের বেসিক নিডের উপর বেসিক বেসিস করে আমরা একটা মার্কেট বাস্কেট, একটা ঝুড়ির মতো চিন্তা করি, যে ঝুড়িতে আমাদের বেসিক নিড গুলো থাকে, সেটা দামটাকে ধরে নিয়ে আমরা একটা ইকোনমির ইনফ্লেশন রেটটা বের করতে পারি। এবং ইনফ্লেশন রেট বের করার ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, যে কস্ট অফ সিপিআই অফ দিস ইয়ার মাইনাস কস্ট অফ সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই অফ লাস্ট ইয়ার ইনটু 100, গ্রোথ রেটের মতো অনেকটা। যে এই বছরে যে সিপিআইটা পাবো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ওটা থেকে মানে ওই যে মার্কেট বাস্কেটের দামটা বলছিলাম, ওইটা এই বছর যা পাবো সেটা থেকে গত বছরের তার দাম মাইনাস করব, আবার ওইটার সাথে গত বছরের দামটা ডিভাইডেড করব, করার পরে এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা ইনফ্লেশন রেট পাবো। আশা করি এখন আমরা সবাই বুঝতে পারবো যে বাংলাদেশে ইনফ্লেশন রেট 7% বলতে কি বোঝাচ্ছে। বাংলাদেশে ইনফ্লেশন রেট এখন কারেন্ট 7%, উইচ মিনস ওভারঅল যে প্রাইস লেভেল এটা 7% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি একটা সেলফোন কিনতে গেলে এটা দাম লাখ টাকা হলো, সেটা তো আমার 7% বেশি দাম দিতে হচ্ছে। আবার আমি একটা চকলেট কিনতে গেলাম, এটার দাম 1 টাকা হলো, এটাতেও কিন্তু আমার 7% অতিরিক্ত প্রাইস মানে অতিরিক্ত দাম দিতে হবে। এটাই হচ্ছে আমরা ইনফ্লেশন রেটটা দিয়ে বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? অনেক কিছু বলাই ফেললাম আজকে, মানে আপনাদের কোশ্চেন গুলো নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে শেষ করে দিবো। এই জন্যই বললাম যে আর আজকে আর আগাবো না, আর এটা আমাদের লাস্ট ক্লাস অফিসিয়ালি। তো ইউ ক্যান আস্ক মি আ লট অফ কোশ্চেন, কারণ দেখা যাবে যে এরপরে আমরা ক্লাস পাবো না, আনফরচুনেটলি ক্লাস পাওয়ার কোনো ওয়ে নাই। আমি ঈদের পর কি ক্লাস পাওয়ার কোনো ওয়ে নাই? ঈদের পরে হচ্ছে গিয়ে আমাদের 17 আর 18 তারিখ ক্লাস হবে, মেবি, সরি, হ্যাঁ 17-18 ক্লাস হবে, কিন্তু এটা হচ্ছে মানডে টিউজডে, ওই সময় তো আর আপনাদের মানে আপনারা পাবেন না। আর হচ্ছে গিয়ে এরপরে যে ফ্রাইডেটা আছে সেটা হচ্ছে 21 তারিখ, সেই সেই দিন আবার আপনাদের এক্সাম আছে, এক্সাম শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে শুরু। এই জন্য হচ্ছে কি কোনো ক্লাস পাবো না, আমার ক্যালকুলেশনে কোনো ক্লাস নাই এখন। এই জন্যই বলছি যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো অ্যাসেসমেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আপনাদের 20 মার্কসের অ্যাসেসমেন্ট দিয়ে দিন, আমি ওটা দিয়ে দিব। ওটা হচ্ছে জাস্ট দেখে রেখেছি, মেইল ব্যাক করে দিতে, মেইল ব্যাকটা করা হয় নাই আমার, ওটা করে দিব। আর আর কোনো যদি কোশ্চেন থাকে ওখানে দেখা যায় যে ফার্স্ট ফার্স্ট দেখতে পারি, অথবা গুগল ক্লাসরুমে পোস্ট করে রাখতে পারেন, সেখান থেকে আমি রেসপন্স করবো। আর তাদের দুইটা ক্লাস রেকর্ডিং দেওয়া হয় নাই, মানে আজকের ক্লাস রেকর্ডিংটা লাস্ট ক্লাসের ক্লাস রেকর্ডিংটা দেইনি, এই দুটো আমি দিয়ে দিব। আর হচ্ছে একটা স্লাইড শেয়ার করে, এই যেটা আজকে পরামর্শ, এটা আমি পুরোটা বই থেকেই পড়ালাম, এই জন্য এটার আসলে স্লাইড শেয়ারটা আমি করি না, কারণ দেখা যায় যে পুরোটা বই থেকেই পড়াই। তো তো তারপরেও যদি মনে করেন যে এটা লাগবে, আমি এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে রাখবো, যে আপনারা স্টাডি করলে সমস্যা না, স্লাইড শেয়ার করে দিব। আর কি বলার আছে, আর হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামের জন্য আমার কোর্সের ক্ষেত্রে একটু বলি, আমার কোর্সের প্রিপারেশনটা কিভাবে আসবে। আমি ছোট ছোট প্রশ্ন করবো, ভাইবার সেশনটার কথা বলি, আর ইয়াটা যেটা যেটা আমাদের গুগল ক্লাসরুমে যে গুগল মানে ফর্মে এক্সাম দিবেন, সেখানে একটা ম্যাথস থাকবে, একটা ওপেন বুক এক্সাম, আগে থেকেই বলে রাখছি, একটা ম্যাথস থাকবে, এবং বুঝতেই পারছেন কিসের উপরে ম্যাথসটা থাকবে। সো ম্যাথসটা হচ্ছে গিয়ে আমাদের যেটা আমি আলাদা একটা ওয়ার্ড ফাইলে হয়তো ম্যাথসটা দিয়ে দিব, সেখান থেকে দেখে এটা ফাইল আপলোডের অপশন দিব, আগের মতোই ফাইল আপলোডের অপশন দিব, আপনারা ম্যাথটা ওই টেবিলটাতেই সলভ করবেন। আমি মানে জিডিপির ম্যাথটা বলছি, সো ওই টেবিলটাতেই ম্যাথসটা সলভ করবেন, করে হচ্ছে গিয়ে আপনারা জাস্ট ফাইল আপলোড করে দিবেন।
মানে ওটা ওয়ার্ড ফর্মে দিব এটা নাকি হ্যাঁ 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 এটা আপনার ইচ্ছা আপনার যদি মনে হয় যে আপনি ওয়ার্ড ফাইলে করতে চাচ্ছেন আপনি ওয়ার্ড ফর্মে করতে পারেন আপনার যদি মনে হয় যে হ্যান্ড রিটেন করে আপনি সেখান থেকে দিবেন সেটাও দিতে পারেন এখানে আমার কোনো অবজেকশন নাই ফাইল আপলোড অপশন যদি থাকে সেখানে আপনি কিভাবে আপলোড করবেন ফাইলটা এটা এই ব্যাপারে আমার কোনো অবজেকশন থাকে না নরমালি সো এইভাবে আপনারা দিতে পারবেন এছাড়া হচ্ছে গিয়ে যদি মনে করেন যে না আমি মানে ডিরেক্টলি করবো ম্যাথসটা ওইটাই বললাম যে আমি ওয়ার্ড ফাইলে করে আমি সাবমিট করতে চাচ্ছি সেটাও আমি অ্যাকসেপ্ট করবো কিন্তু একটা একটাতে অ্যাকসেপ্ট করবো সেটা হচ্ছে এক্সেলে যদি দেন মানে এক্সেলে সাধারণত আমরা ক্যালকুলেশন অটো ক্যালকুলেশন পেয়ে যাই তো এক্সেলে যদি করে কেউ সাবমিট করেন আমি সরি টু সে আমি এক্সেলেরটা অ্যাকসেপ্ট করবো না কারণ অনেকে আমরা এক্সেলের কাজ খুব ভালো জানি এক্সেলে ফর্মুলা দিয়ে দিলেই অ্যান্সার চলে আসে তো সেভাবে যদি কাজ করে থাকেন তাহলে সরি স্যার সেখানে কিন্তু মার্কস পাবেন না আচ্ছা এই ছিল বিষয় আর হচ্ছে গিয়ে এক্সেল এর নিয়ে তো কথা বলে ফেলাম এক্সেল এ কাজ করবেন ম্যাপ তো আপনার ওই যে নমিনাল জিডিপি রিয়েল জিডিপি এগুলো দিয়ে জিডিপি গ্রোথ রেট জিডিপি ডিফ্লেটর হ্যাঁ এই চারটা যে আমি ধরেন ওরকম চার তিন চারটা বছর দিব দিয়ে বলবো যে এখান থেকে গ্রোথ রেট এগুলো বের করে নিয়ে আসেন ওইটা ওইটাই এর বাইরে কোনো ম্যাথস না কঠিন কোনো কিছু ওরকম কিছু দিচ্ছি তা না এরকম একটা ম্যাথস দিব ওটা করবেন আর হচ্ছে আমি এখনো মানে কোশ্চেন ডিসক্লোজ করতে চাইছিলাম কারণ এটা মডারেশন হবে তো এইজন্য মানে কথা না মানে আমি একটা বলে দিলাম বুঝতে পারছেন আর একটা পেলেন এটা মেথডটি কিন্তু একটু সময় লাগে ম্যাম আমি ওইটা ওই হিসাবেই ওইটাই চিন্তা করছি আমি আপনাদেরকে কম সময় দিয়েছি কখনো এটা কি কখনো হয়েছে ইভেন আমি মিডো মিডো যেটা করেছি মিডো কিন্তু দেখবেন যে আমি 24 আমার কথা হচ্ছে আপনাকে প্রবলেম করে আমার লাভ নাই আমি নিজেও একটা স্টুডেন্ট এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার আমি ফিল করি যে আরে এত এত মানে কষ্ট এত ঝামেলা কেন দিব এত প্রেশারাইজ কেন করবো তার এমনি অনেক প্রেশারাইজ থাকে সো ওইটা ওইটা আমার উপর ওই ফেইটটা রাখতে পারেন যে কোশ্চেন আমি এমন করবো না যে দেখা যাচ্ছে যে 1 hour 15 minutes এর মধ্যে আপনি কমপ্লিট করতে পারছেন তবে ম্যাথস থাকবে ম্যাথস এর জন্য ওইটাই বললাম আগে থেকে প্রিপারেশন দিয়ে রাখতে পারেন যে আমার আমার হয়তো ওয়ার্ড ফাইলে বা ফাইল আপলোড এর মাধ্যমে আমার ম্যাথসটা সলভ করতে হবে ঠিক আছে তাহলে এই তো ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন বেটার হয় হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক করে রাখবেন ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক করে মেসেঞ্জার গ্রুপে নক করেন আমি রেসপন্স করব ঠিক আছে ভালো থাকেন সবাই অ্যাডভান্স ঈদ মোবারক ইনশাল্লাহ দেখা হবে ফাইনাল এক্সামের দিন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম